ঐতিহাসিক এক পুণ্যভূমি হরিদ্বার। সেখানে দিবারাত্র চলতে থাকে মানুষের আনাগোনা, চলতে থাকে পাপ পুণ্যের হিসেব নিকেশ। আমরা জানি পুণ্যলাভের জন্য প্রসিদ্ধ মহাদেবের এই স্থানটি খুবই জনপ্রিয়, কিন্তু এই স্থান থেকে কিছুটা দূরে নিম্ন জনবসতিপূর্ণ একটি এলাকায় ঘটে চলেছে এক রহস্যময় ঘটনা। স্থানীয় মানুষের কথায় তা অতিলৌকিক কোনো উপস্থিতির ইঙ্গিত। সেখানে একবার যে যায় সে নাকি আর ফেরে না। এর সঙ্গে জড়িত রয়েছে গুপ্তধনের কাহিনী। সেই রহস্যাবৃত স্থানেই পাড়ি জমায় চার বন্ধু নিছকই ভ্রমণের উদ্দেশ্যে। তবে সেখানে গিয়ে রহস্যের গন্ধ তাদেরও নজর এড়ায় না। অদম্য কৌতূহল আর সাহসের উপর ভর করে অজানার হাতছানিতে তারা রওনা দেয় রহস্যময় নিশা পাহাড়ির উদ্দেশ্যে। কি হলো এরপর? আজকের গল্প লেখক শঙ্কর চ্যাটার্জির কলমে ভৌতিক পাহাড়ের রহস্য। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিযান, পিনাকি, সাগ্নিক, আকাশ, মেঘনা, আকাশ, পার্থ, ইন্দ্রনীল, সায়র ও সৌরভ। শুরু হচ্ছে আজকের অলৌকিক ও গুপ্তধন উদ্ধারের কাহিনী, ভৌতিক পাহাড়ের রহস্য। বাবার হাত ধরে প্রথম পাহাড় দেখলাম দার্জিলিংয়ে। ব্যাস, সেই যে টানে পড়ে গেলাম তাহা আজও অটুট আছে। সময় সুযোগ পেলেই ছুটি হিমালয়ের আনাচে কানাচে। স্কুলে পড়ার সময় আমাদের চারজনের একটা গ্রুপ ছিল, বাপ্পা, সুমীর, জিষ্ণু আর আমি। চাকরি পেয়েও সেই বন্ধুত্ব এখনও আছে। এই চারজনেই একসঙ্গে সারা দিই পাহাড়ের হাতছানিতে। এবার ঠিক হলো রুদ্রপ্রয়াগ থেকে একটু দূরে জাকুলি বলে অল্প পরিচিত একটা জায়গা যাব। শুনেছি লোকবসতি বেশি নেই। গারোয়াল নিগমের একটা রিসর্ট আছে, চারিদিকে সবুজ গাছে ছাওয়া মনোরম একটা জায়গা, নাম না জানা অনেক পাখি। এখান থেকে কেদার পর্বতের শৃঙ্গও দেখা যায়। আমাদের মনগুলো আনন্দে নেচে উঠল। তাহলে আর দেরি কিসে, বেরিয়ে পড়লেই হয়। প্রথমেই বাধার সম্মুখীন হলাম। গারোয়াল নিগমের ঘর খালি নেই, অক্টোবরের শেষে যাব, তাও এই অবস্থা। বাপ্পা বলল, ধুর ছাড় তো ওইসব নিগম টিগম, চারটে তরতাজা যুবক যাচ্ছি, দরকার হলে রাস্তাতে কাটাবো। তো এখনও নিজেকে যুবক ভাবে, এর আগেও অবশ্য যাযাবরের মতো ঘুরেছি হিমালয়ের কন্দরে কন্দরে। সব কষ্ট ভুলিয়ে দিত হিমালয়ের অপূর্ব নৈসর্গিক শোভা, বেশ একটা অ্যাডভেঞ্চার হতো। অক্টোবরের শেষ সপ্তাহে চার বন্ধু মিলে চড়ে বসলাম উপাসনা এক্সপ্রেসে। প্রথম গন্তব্যস্থান হরিদ্বার। সবাই চাইছি কখন গিয়ে পৌঁছবো সেই শান্ত হিমায়িত পাহাড়ের কোলে। তখনও জানি না কি নিদারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য ওই পাহাড়ের অন্দরে। হরিদ্বারে এসে পৌঁছলাম নির্ধারিত সময়ে 3 ঘন্টা বাদে, সন্ধে 6:30 নাগাদ। এখানে এক রাত কাটিয়ে কাল ভোরেই রুদ্রপ্রয়াগের বাস ধরব। হরিদ্বারই বেশ ঠান্ডা, হিমালয় থেকে নেমে আসা বাতাস গঙ্গার হাত ধরে এসে সারা হরিদ্বারকে কাঁপিয়ে দিচ্ছে। আমরা গরম জামা ভালোই এনেছি সঙ্গে, কাল যে উচ্চতায় যাব সেখানে এর 3 গুণ বেশি ঠান্ডা। একটা হোটেলে এসে উঠলাম একটা রাতের জন্য। ট্রেন জার্নিতে এমনি ক্লান্ত, যে যার বাড়িতে পৌঁছানোর সংবাদ ফোনে দিয়ে দিলাম। পরদিন রুদ্রপ্রয়াগে এসে পৌঁছলাম বিকেল 4টার সময়। মেঘলা আকাশ, কালো মেঘের আনাগোনা, এই হলো হিমালয়ের আবহাওয়া। কখনো মেঘ, কখনো রৌদ্র। এখান থেকে ট্রেকারে যাব জাঁকুবি, খোঁজখবর করে একটা ট্রেকার জোগাড় হলো। ভাড়া নিয়ে আর দরাদরি করলাম না, কেননা জাঁকুলিতে ঘর পেতে এই স্থানীয় মানুষটার সাহায্য লাগতে পারে। গাড়ি চলল পাহাড়ি রাস্তা বেয়ে, সুমীর আলাপ জমালো ড্রাইভারটার সাথে। ঘরের কথা জিজ্ঞেস করতেও মুড়ু কুচ করল। আপ লোগো কা রুম বুকিং নেহি হ্যায়? ড্রাইভ করতে করতে আমাদের দিকে তাকালো। হ্যাঁ, ইধার হোটেল ভি জাদা নেহি হ্যায়, ইহি মুশকিল কা বাত হ্যায়।
বাপ্পা ওকে পটাতে লাগে। বাইরের আবহাওয়া বিশেষ সুবিধের নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, ঠান্ডা যেন ক্রমশ বাড়ছে। ও শেষে বলল, জাকুলি ইধর সে 5 কিলোমিটার দূর হ্যায়, লেকিন উধর নিশি পাহাড়ি মে মহাবীর প্রসাদ কা ঘর হ্যায়, উহাঁ হোমস্টে কর সকতে হো, আগর কমরা খালি হোগা তো। এগিয়ে চললাম ভগবানকে ডাকতে ডাকতে নিশি পাহাড়ির দিকে। যদি ঘন্না পাওয়া যায় তো আবার রুদ্রপ্রয়াগে ফিরতে হবে। এদিকে দিনের আলো ক্রমশ মুছে যাচ্ছে। আরও মিনিট কুড়ি যাওয়ার পর বড় রাস্তা থেকে আমাদের গাড়িটা ডান দিকে বাঁক নিল, একটু ছোট এবড়ো খেবড়ো রাস্তা ধরে এগিয়ে চলল। অপেক্ষাকৃত একটু নির্জন জায়গা, আধো অন্ধকারে চারিদিক যেন ভুতুড়ে পরিবেশ। পাহাড়ের গায়ে বড় গাছগুলো যেন এক একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। গাড়ির জানলাগুলোর কাচ দেওয়া সত্ত্বেও হাত পা ঠান্ডায় ঠকঠক করছে। একটা ছোট কাঠের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াল। আমি আর ড্রাইভার নামলাম, ঘর খালি না পেলে ফিরে যাব। ড্রাইভারের ডাকে একজন মাঝবয়সী মানুষ বেরিয়ে এল, গেটের কাছে একটা আলো জ্বালাল। ড্রাইভার আমাদের কথা বলাতে সৌম্য ফর্সা মহাবীর প্রসাদ আমাকে জানালো, হ্যাঁ ঘরটা খালি আছে, কিন্তু কষ্ট করে দুজনের থাকার ঘরে চারজন থাকতে হবে, অবশ্য এক্সট্রা দুটো কম্বলও দেব, আশা করি আপনাদের অসুবিধা হবে না। এক কথায় রাজি হয়ে গেলাম। ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে আর কিছু বেশি টাকা তাকে দিলাম বকশিস হিসেবে। আমরা ব্যাগ নিয়ে ওই কনকনে শীতের হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি ঘরে এসে ঢুকলাম। মহাবীর আর ওর বউ গিরিজা বাড়িটাতে থাকে, রান্নাবান্না ওরাই করে দেবে। দিন দুয়েক থেকে আমরা যোশী মঠের দিকে চলে যাব। আমাদের হাত মুখ ধোয়ার জন্য গিরিজা এক বালতি গরম জল করে দিল, যেন ধরে প্রাণ ফিরে পেল। পাহাড়ি মানুষগুলোর মধ্যে এখনও আতিথেয়তা এবং সৌজন্যবোধ দুই আছে। মহাবীর বলল, আপনারা একটু জিরন, চা আর পকোড়া আসছে। খিদিটা যেন হঠাৎ পেয়ে গেল। আমরা পোশাক বদলালাম, দুটো রাত ভালোই কেটে যাবে, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। ঘরে শার্ট পাওয়ারের একটা বাল্ব চলছে, বাইরে অন্ধকার নেমে গেছে, সবে সন্ধে 6টা বাজে। গরম গরম পকোড়া খেতে খেতে মহাবীরের সঙ্গে গল্প করতে লাগলাম। ওর বয়স বড় জোর 50 হবে, খুব মিশুকে। এই সময়ে গিরিজা চা করে নিয়ে এলো। সমীর জিজ্ঞেস করল, আপনাদের কোনো লড়কা লড়কি নেই? প্রশ্নটা শুনেই ওদের দুজনের মুখেই একটা দুঃখের ছায়া নামল। একটু চুপ করে থেকে বলল, ছিল সাহেব, জোয়ান লড়কা ছিল, কিন্তু 8 মাস আগে লোভের নেশায় প্রাণটা হারালো। আমরা ওর কথার অর্থ বুঝতে পারলাম না। জিষ্ণু উদ্ভিদবিদ্যার প্রফেসর, একটু কম কথা বলে বলে উঠল, আপ ক্যা কহ রহে হ্যায় মে সমঝা নাহি। মহাবীর যা বলল তার বাংলা মানে করলে দাঁড়ায়, বারবার মানা করেছিলাম, ওই রাক্ষসে পাহাড়ে যাস না, যাস না, ওই সোনা ভরা সিন্ধু কাগলাচ্ছে স্বয়ং মহাদেব, ওখানে গিয়ে কেউ জ্যান্ত ফেরেনি, ইয়াং ছেলে রক্ত গরম, ধনী হয়ে যাবে একদিনে, পরদিন গিয়ে ছেলের লাশ কাঁধে করে নিয়ে এলাম। গিরিজা চোখের জল মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে গেল। আমাদের চারজনের চোখে রোমাঞ্চকর কোনো ঘটনা শোনার অপেক্ষা, যেটুকু শুনলাম মনে হয় কোনো গুপ্তধনের ব্যাপার। যেভাবেই হোক পুরো ঘটনা ওর মুখ থেকে শুনতে হবে। বাপ্পা বলল, খুবই দুঃখের ব্যাপার মহাবীরজি, যদি কিছু মনে না করেন পুরো ঘটনাটা একটু খুলে বলবেন, জানতে খুব ইচ্ছে করছে। বাইরে ঘন অন্ধকার, এম শীতল সন্ধ্যায় উদাসীন মুখে মহাবীর প্রসাদ শুরু করল তার একমাত্র ছেলের মৃত্যু কাহিনী। মহাবীর চায়ে শেষ চুমুক দিয়ে বলল, বলছি সাহেব, কিন্তু তার আগে আপনারা কথা দিন, এই ঘটনা নিয়ে এখানকার কারোর সাথে আলোচনা করবেন না। ওকে নিশ্চয়তা দেওয়ার জন্য এবার আমি বললাম, পরশু তো আমরা চলে যাব, কার সঙ্গে আলোচনা করব বলুন। আসলে
এখানকার মোড়লের কথায় পুলিশকে পর্যন্ত জানানো হয়নি। যদি দেবতা অভিশাপ দেন? অধৈর্য সমীর বলে ওঠে, নিন এবার শুরু করুন। মহাবীর এক মিনিট চোখ বুঝে কি ভাবল, বোধহয় পুরো ঘটনাটা ঝালিয়ে নিল। আমাদের এই নিশা পাহাড়ি থেকে রাস্তা ধরে একটু বাঁদিকে গেলে একটা সরু পাথর কাটা পাহাড়ি পথ দেখতে পাবেন। সেটা ধরে মাইলখানেক চড়াই ভাঙলে একটা ছোট বুগিয়ালের মতো জায়গা পাওয়া যাবে। গ্রামের বেশিরভাগ মানুষ গরু ছাগল নিয়ে ওখানে যায় চড়াতে। ওই সবুজ ঘাসে ভরা জায়গাটায় গেলে উঁচুতে একটা সবুজ গম্বুজের মতো পাহাড়ের চূড়ো দেখা যায়। অদ্ভুত পাহাড়ের গড়নটা, যেন উল্টানো বাটি। ওখানে উঠতে গেলে বেশ বিপজ্জনক একটা সরু পথ আছে। পাহাড়ের চূড়োটা ছোটোখাটো জঙ্গলে ভরা, মাত্র তিনটে উঁচু গাছ মাথা উঁচু করে আছে। আশ্চর্যজনকভাবে একটা কুয়াশার আস্তরণ ওই গম্বুজটাকে ঘিরে থাকে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও ওই শিবলিঙ্গের ধাঁচের পাহাড়টা দেখা যায়। মহাবীর এত সুন্দর বর্ণনা দিচ্ছে যেন চোখের সামনে আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি। প্রায় 3 বছর আগে আমাদের এলাকার জগদীশ ভাইয়া ওই পাহাড়ের চূড়োয় ওঠে, ওই তিনটে বড় গাছ কেটে বিক্রি করবে বলে। ওখানে গিয়ে একটা রুদ্রাক্ষ কুড়িয়ে পায়। ছোট রুদ্রাক্ষটা সোনার তার দিয়ে জড়ানো ছিল। জগদীশের কথায় ও নাকি বেশ কিছু পায়ের ছাপ ওখানে দেখতে পায়। তার সঙ্গে চোখে পড়ে একটা মরচে ধরা বড় লোহার সিন্দুক। ও সিন্দুকটার কাছে যাবার জন্য পা বাড়াতেই কানে আসে নানাবিধ অস্বাভাবিক শব্দ। কেউ যেন লুকিয়ে ওকে দেখছে। ও রীতিমতো ভয় পেয়ে যায়, একা থাকার জন্য ভয়ে পালিয়ে আসে। তারপর দিন 4 জন লোক নিয়ে আবার ওই জায়গায় যায়। একটু দম নেওয়ার জন্য ও থামল। আমাদের কৌতূহল তখন ঊর্ধ্বে। বাপ্পা আর সমীর একসঙ্গে বলে উঠল, তারপর 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 কি হলো? রান্নাঘর থেকে ভেসে আসছে ডালের সুন্দর গন্ধ। রাতের রান্না করছে গিরিজা। ছেলের শোক ভুলে মহাবীর পুরনো কথার খেই ধরল। পরের দিন 4টে লোক গাছের ডালে দড়ি দিয়ে বেঁধে জগদীশের মৃতদেহ নিয়ে ফিরল। আমরা গিয়ে দেখে শুনে আতঙ্কিত হয়ে গেলাম। জগদীশের সারা দেহে লাল লাল দাগে ভরা, ঠোঁটের কোণ থেকে রক্তের ধারা বইছে। বাকি 4 জনের অবস্থাও সুবিধের নয়। লোকগুলো জানালো ওখানে কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। ওরাও কয়েকদিনের মধ্যে নানা রকম অসুখে বিছানা নিল। ওদের অবস্থা দেখে যারা সোনার রুদ্রাক্ষ আর সিন্দুকের কথা শুনেছিল তারা কোনো রকমে লোভ সংবরণ করল। কিন্তু সাহেব, লোভ এমনই জিনিস, কখনো পিছু ছাড়ে না। একদিনে ধনী হতে কে না চায়? কথাটা বুঝতে পেরে গ্রামের মোড়ল সবাইকে নিষেধ করে দিল, কেউ যেন ওই বাবা মহাদেবের স্থানে পা না রাখে, আর কথাগুলো যেন পাঁচ কান না করে। তাহলে দেবতার অভিশাপে এই নিশা পাহাড়ির লোকদেরই ক্ষতি। 3-4 মাস কেউ অমুখ হয়নি। তারপর থেকে এলাকা হতে 2-1টা করে জোয়ান ছেলে লোক গায়েব হতে আরম্ভ করল। খোঁজ খবর করলে ওদের বাড়ির লোকেরাও এড়িয়ে যেতে লাগলো। কেউ আর বলতো শহরে কাজ করতে চলে গেছে। কিন্তু আমরা বুঝতে পারতাম ওই গম্বুজ পাহাড়েই তাদের মৃতদেহ পড়ে আছে। চুপ করল। বাইরে বৃষ্টি নামল। ঘড়িতে 8টা বাজে। ভাবছি আবার বরফ না পড়ে। মনের মধ্যে প্রশ্নের মেঘ জমে উঠেছে। গম্বুজ পাহাড়টা দেখার ইচ্ছে 4 জনের মধ্যেই যাচ্ছে। কাহিনীর শেষটুকু শুরু করল মহাবীর প্রসাদ। মাস 8-টেক আগে আমার ছেলে দেবী প্রসাদ সকালে আমাদের বলে গেল বন্ধুরা মিলে কর্ণপ্রয়াগ যাচ্ছে, সন্ধ্যের আগেই ফিরে আসবে। তখনও আমাদের মনে সন্দেহ দেখা দেয়নি। ওর বয়স কত হবে? বড়জোর 17। লম্বা চওড়া স্বাস্থ্য। সন্ধে কেটে রাত হতে চলল। ছেলে ফিরছে না দেখে খোঁজ নিতে বেরোলাম পড়শির ঘরে। নিশা পাহাড়ির কোনো ছেলেই ওর সঙ্গে যায়নি। এবার মনে সন্দেহ দানা বাঁধল। কয়েকজনকে বলতে তাদের মুখ ভয়ে শুকিয়ে গেল। রাত্রে কেউ যেতে চাইল না।
সকালে মোড়লের কথায় দু চারজন আমার সঙ্গে ওই অভিশপ্ত পাহাড়ের দিকে চলল। ভেবেছিলাম একবার পুলিশকে জানাই। মোড়লের কথা অমান্য করলে এক ঘরে হয়ে যাবার ভয় চেপে গেলাম। তারপর ওই নরখাদক গম্বুজটার নিচে ছেলের মরা দেহটা খুঁজে পেলাম। মরে কাঠ হয়ে গেছে, হাঁ করা মুখে দু একটা মাছি উড়ে বেড়াচ্ছে। আসল জায়গায় পৌঁছবার আগেই দেবতার অভিশাপ ওর উপর নেমে এসেছে। থামল মহাবীর, চোখের কোল দুটো জলে ভিজে উঠেছে। এই সময় ওর বউ এসে বলল, খানা তৈয়ার আছে, আপলোক আইয়ে। রাত্রে বিছানায় শুয়ে প্রথম মুখ খুলল বাপ্পা। কিরে শঙ্কর, কি ভাবছিস, যাবি নাকি ওই গম্বুজ পাহাড়ে? সমীর বিছানায় উঠে বসল, বলে উঠল, এ মনের কথা বলেছিস মাইর, এর আগে অনেক ভূতের বাড়িতে অভিযান চালিয়েছি, এবার দেবতার বাড়ি। জিষ্ণু শুয়ে শুয়েই বলে, ব্যাপারটায় নূতনত্ব আছে, গুপ্তধন, দেবতার অভিশাপ, মৃত্যু, সব মিলিয়ে রহস্যের ঘন ঘটা। আমি বললাম, আমার কিন্তু মন বলছে এর পিছনে বিরাট এক রহস্য লুকিয়ে আছে, যা এত বছর ধরে রহস্যই রয়ে গেছে। তাহলে দেরি কেন, কালকেই অপারেশন গম্বুজ করে ফেলা যাক, তবে মহাবীরকে লুকিয়ে। সকলেই রাজি হয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দ আর পাওয়া যাচ্ছে না। কম্বলের নিচে ঢোকবার আগে ঠাকুরকে বললাম, ঠাকুর কাল যেন ওয়েদারটা ভালো থাকে। তখনও মনের মধ্যে আগামী মহাবিপদের বিষয়ে একটুও সংকেত পাইনি। সকাল 7টায় ঘুম ভাঙল, বাইরে রৌদ্রের আভাস। সাহেব, এক বালতি গরম পানি দিয়ে গেলুম বাথরুমে, মুহ হাত ধো লিজিয়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গরম জলে চটপট হাত মুখ ধুয়ে নিলাম। ইতিমধ্যে ওরা উঠে পড়েছে। চা খেতে খেতে মহাবীরকে বললাম, আজ আশেপাশের জায়গাগুলো দেখে রুদ্রপ্রয়াগে যাব, পুজো দিয়ে আসব, ওখানেই লাঞ্চ সেরে নেব, জল খাবার খেয়েই বেরোবো। ও ছুটল রান্নাঘরের দিকে, এরা বেশ কর্মঠ। আমরা গরম জামাকাপড় পরে নিলাম, ঠান্ডা যেন ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। ব্যাগের মধ্যে আমরা টর্চ, ছুরি, প্লাস্টিকের দড়ি, আরও কিছু টুকিটাকি জিনিস সবসময় রাখি, কখন কি দরকার পড়ে। আমরা ওই পাহাড় নিয়ে একটাও আলোচনা করিনি, কখন শুনতে পেয়ে যাবে বলা যায় না। গরম আলুর পরোটা আর আচার দিয়ে নাস্তা সারলাম। সবার মনের মধ্যে আগামী অ্যাডভেঞ্চারের জন্য তোলপাড় করছে। ওখানে কখন পৌঁছবো কে জানে, লোকগুলো ওখানে গিয়ে ফিরে আসতে পারছে না কেন, কোন বিপদের মধ্যে তারা পড়ে যাচ্ছে, কোনো রক্তপাত ছাড়াই প্রাণ হারাচ্ছে, এই প্রশ্নগুলো কাল রাত্রি থেকে আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। বেলা 10টা নাগাদ দুগ্গা দুগ্গা বলে একটা ব্যাগ হাতে নিয়ে আমরা চার বন্ধু বেরিয়ে পড়লাম। আবহাওয়া মনোরম, শীতের কামড় থাকলেও রোদের নরম তেজের জন্য অসুবিধে হচ্ছে না। সামনের একটা ছোট্ট দোকান থেকে পাউরুটি কিনলাম, কেকও মিলল, তাই সই। আর কিছু বিস্কুট নিয়ে নিলাম, জলের বোতল সঙ্গেই আছে। মহাবীর বলেছিল আকাশ পরিষ্কার থাকলে গম্বুজ পাহাড়টা দেখা যায়, কিন্তু ওইরকম ধাঁচের কোনো পাহাড় চোখে পড়ল না। এগিয়ে চললাম ওর কথা মতো উত্তরের সরু পাহাড়ি রাস্তা ধরে। এবার পথ উঁচুতে উঠছে, রাস্তা একেবারে শুনশান। খানিকটা বাদে দেখা গেল দুজন বউ কয়েকটা ছাগল নিয়ে নিচের দিকে নেমে আসছে। আমাদের দেখে অবাক চোখে তাকালো। সন্দেহের অবকাশ না দিয়ে আমি হিন্দিতে জিজ্ঞেস করলাম, বগিয়ালটা কোন দিকে? উঁচু দিকে আঙুল দেখালো। ধন্যবাদ জানিয়ে আবার চড়াই ভাঙতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর হাঁপিয়ে গেলাম। যতই হোক শহুরে মানুষ, এত উচ্চতা ভাঙার অভ্যেস নেই। আমরা একটু দাঁড়ালাম। পাথর কাটা রাস্তাটা সামনে একটা বাঘ নিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। নিস্তব্ধ কোলাহল শূন্য স্থান, দূর থেকে শুধু ভেসে আসছে একটা অজানা পাখির ডাক। বাপ্পা জলের বোতল বার করল,
জানি না বুগিয়ালটা এখনো কত দূরে। হালকা ঠান্ডা বাতাস চোখে মুখে লাগছে। সামনের বাঁকটা পেরোলে বোধহয় ওই বুগিয়ালটা দেখা যাবে। তবে একটা ভয় এখানকার মানুষের মনে এখনো খেলা করে চলেছে, না হলে আরো কয়েকজন গরু বা ভেড়া চড়ানোর দেখা মিলত। চুপ করে থেকে ওর কথায় আমরা সমর্থন জানালাম। জল খেয়ে আবার আমরা এগোলাম। এবার রাস্তাটা বড় বড় গাছগুলোর মধ্যে সিঁধিয়ে গেছে। আবছা অন্ধকার, কেননা রৌদ্রের আলো আসছে না। ঠান্ডা এক মিনিটে কয়েক গুণ বেড়ে গেল। জায়গাটা স্যাঁতসেঁতে, পথের দুপাশে খাড়া পাহাড় উঠে গেছে, তাতে অসংখ্য নাম না জানা লতাপাতার জটলা ছোট ছোট রকমারি ফুলে ভরে আছে, যেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। অদ্ভুত একটা বন্য গাছগাছড়ার গন্ধ। আমাদের মুখে কোনো কথা নেই, কেননা পথ বিচ্ছিল, সন্তর্পণে হাঁটতে হচ্ছে। মনে একবার সন্দেহ জাগল, ঠিক পথে যাচ্ছি তো? পরেই মনে হলো এই একটা ছাড়া আর পথ তো নেই। মিনিট পনেরো যাবার পর আমরা একটা ফাঁকা মাঠের মতো জায়গায় এসে থামলাম। একপাশে একটা ছোট্ট জলের ডুবা, কয়েকটা জায়গায় প্রাণীর বিষ্ঠা পড়ে আছে। তার মানে এটাই বুগিয়াল। হঠাৎ বাপ্পা উঁচুতে আঙুল তুলে চেঁচালো, ওই দেখ গম্বুজ পাহাড়। আমরা তাকালাম, একটা যেন সবুজ উল্টোনো বাটি। মহাবীরের বর্ণনা অক্ষরে অক্ষরে সত্যি। এক মিনিটের মাথায় হালকা কুয়াশা এসে পাহাড়টাকে ঢেকে দিল। আমরা ওখানে ওঠার রাস্তা খুঁজতে লাগলাম। অবশেষে লতা পাতা ঢাকা এক হাত চওড়া এবড়ো খেবড়ো পথটা চোখে পড়ল। শটান স্বর্গের সিঁড়ির মতন উপরে উঠে গেছে। ওই পথ বেয়ে ওঠা যে কষ্টকর দেখেই বোঝা যাচ্ছে। ঘড়িতে 11:30 বাজছে। দেড় ঘন্টা এক নাগারে হেঁটেছি। বুঝতে পারছি না কিসের টানে চলেছি, শুধুই কি রহস্য উন্মোচন না অন্য কিছু। আমি বললাম, একান্তই যদি ওই পথ ধরে উঠতে হয় তাহলে এখানে একটু জিরিয়ে নিয়ে ওঠাই ভালো। জিষ্ণু বলল, রাইট, তার সঙ্গে পাউরুটি আর বিস্কুট। একটা জায়গায় বসলাম। মহাবীরের কথা অনুযায়ী এরপর থেকে শুরু হবে ডেঞ্জার জোন। পাউরুটি চিবোতে চিবোতে ভাবছি, কী ধরনের বিপদের সম্মুখীন হব আমরা? এ বিষয়ে কোনো আগাম ধারণা আমাদের নেই। এখন ভাবছি মহাবীরের গল্প শুনে তাড়াহুড়ো করে এখানে না এলেই ভালো হতো। নির্জন উপত্যকায় আমরা চারটে প্রাণী, কেউ কোথাও ধারে কাছে নেই। এই সময় পাহাড়ের উঁচু থেকে নেমে এলো এক রাশ হিমশীতল বাতাস। আলোর তেজটাও একটু কমে গেল। ছোট একখণ্ড কালো মেঘ গম্বুজ পাহাড়ের চূড়ায় আটকে রয়েছে। বাতাসে ভর্তি হিমকণা আমাদের শীতের চাদরে মুড়তে লাগল। বাতাস কুয়াশা সূর্যের স্তিমিত আলো মিলে একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করল। আমাদের চোখের তারায় দুরাগত এক রহস্যের ছায়া। বাতাসের কোনো গর্জন শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে শুধুমাত্র এক আতঙ্কময় করুণ বিলাপ ধ্বনি। মনে হচ্ছে কোনো হতভাগ্যের শেষকৃত্যের জন্য কোনো অশরীরীর আর্তনাদ। বরফে ছোঁয়া বাতাসের হিমকণাগুলো বয়ে আনছে বিষাদময় ওই ধ্বনির সকরুণ ব্যঞ্জনা। মৃত মানুষগুলোর আত্মারা যেন সামনের ওই অভিশপ্ত পাহাড় বেয়ে ধীরে ধীরে আমাদের দিকে নেমে আসছে। আর দেরি করা ঠিক হবে না, আকাশের অবস্থা ভালো নয়। কিন্তু তবুও গলায় তেমন জোর পেলাম না। ওরাও যেন অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। তার মানে প্রত্যেকের মানসিক অবস্থা একই রকম। আর এই প্রথম আমার মাথায় অশরীরী শব্দটা ধাক্কা মারল। এবার রাস্তা খুব বিপদসংকুল। এর আগেও পাহাড়ে চড়েছি, যেমন তুঙ্গনাথ যমুনোত্রী, এই পাহাড় কাটা রাস্তার কাছে সেগুলো জল ভাজছিল। সামনের দিকে ঝুঁকে পড়ে উঠছি। সামনে রয়েছি আমি, এরপর সব পিছনে পিছনে। বেশ খানিকটা উঠে আসার পর বাপ্পার ডাকে দাঁড়ালাম। আবার কি হলো? পিছন ঘুরতেই সবশেষে থাকা জিষ্ণুর দিকে চোখ পড়ল। ও চশমার ফাঁক দিয়েই
পাশেই গজিয়ে থাকা ছোট্ট ছোট্ট ঝোপঝাড়গুলো এক দৃষ্টি দেখছে। সুমির বলল, এই যে বোটানির প্রফেসর, আপনার ওই উদ্ভিদ দেখা বন্ধ করে এবার চলুন। আমি দেখলাম জিষ্ণুর মুখে আশঙ্কার এক মেঘের ছায়া। দু ধাপ পিছিয়ে এসে বললাম, কিরে অমন মনোযোগ দিয়ে কি দেখছিস? ও আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শঙ্কর, এগুলো সাংঘাতিক বিষাক্ত গাছ। উদ্ভিদবিদ্যায় এর নাম প্রাইড অফ ইন্ডিয়া বা চায়না বেরি ট্রি। ছোট গাছ, সুন্দর ঘন সবুজ পাতা, সুন্দর গন্ধ বেরোয় এর ফলে। থাকে বিষাক্ত মাদক যা সমস্ত স্নায়ু কেন্দ্রকে অচল করে দিতে পারে। গাছের নাম এশিয়া মহাদেশের হলে কি হবে, বিশেষত হাওয়াই, মধ্য ও দক্ষিণ আমেরিকায় এর দেখা মেলে। কিন্তু এখানে এই গাছ এলো কোত্থেকে সেটাই ভাবছি। আমার মুখেও চিন্তার ছায়া পড়ল। তবে কি এইসব বিষাক্ত গাছের ছোঁয়ায় ওদের মৃত্যুগুলো ঘটেছে? পর মুহূর্তেই মনে হলো, তাই যদি হয় তাহলে সোনার সিন্দুক, সোনা জড়ানো রুদ্রাক্ষ, ওসব কি গল্প কথা? বাপ্পা বলে ওঠে, এখন গাছের পিছনে পড়ে না থেকে তাড়াতাড়ি পা চালা, সূর্যের তেজ ইতিমধ্যেই কমতে শুরু করে দিয়েছে। দোনামোনা মন নিয়ে আবার এগিয়ে চললাম। একবার মাথা উঁচু করে শিখরের দিকে তাকালাম। কালো মেঘে ছাওয়া। আরও কিছু দূর এগোনোর পর এক মনোরম দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। অনেক নিচে সবুজ বুগিয়ালটা দেখা যাচ্ছে, আর বাঁদিকে দূরে সার সার বরফে ঢাকা পর্বত শ্রেণী সূর্যের আলো পড়ে লাল হয়ে রয়েছে। অপূর্ব স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানে। এক মুহূর্তের জন্য মাথা থেকে গম্বুজ পাহাড়ের ভূত অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছে এই স্বর্গীয় শোভা এখানে দাঁড়িয়ে সারা জীবন উপভোগ করি। জিষ্ণুর কণ্ঠে ঘোর কাটল, শঙ্কর ডান দিকে তাকিয়ে দেখ, আমরা গম্বুজ পাহাড়ের শিখরে পৌঁছে গেছি। আমরা ডান দিকে তাকাতে মহাবীরের বর্ণনা মতো জায়গাটা দেখতে পেলাম। ওই তো সেই সবুজ ওলটানো বাটির মতো স্থান। পায়ে পায়ে এগিয়ে গেলাম একেবারে সামনে। মেঘাচ্ছন্ন থাকার ফলে পুরো দৃষ্টিগোচর হচ্ছে না। যেটুকু দেখতে পাচ্ছি ছোট ছোট গুল্ম লতায় ঢাকা চূড়া। তিন চারটে শুধু বড় গাছ আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। বাপ্পা অতি উৎসাহে বলল, আগে আমাদের সিন্দুকটা খুঁজে দেখতে হবে। ও বাবার আবার আগেই ওকে জিষ্ণু ধরে ফেলল। এক পা এগোলেই মারা পড়বি, এই লতা পাতা ভরা পুরো জায়গাটাই বিষাক্ত মারণ গাছে ভর্তি। আমার যতখানি জ্ঞান আছে তাই দিয়ে বলছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের যত বিষাক্ত উদ্ভিদ আছে তাই দিয়ে কেউ এই বাগানটা যেন সাজিয়েছে। ওর কথায় এখন অবিশ্বাস করতে পারছি না, পুরনো ঘটনাগুলোই তা ইঙ্গিত করছে। সুমির বলল, এত কষ্ট করে মারণ গাছ দেখার জন্য এখানে এলাম? জিষ্ণু বলল, ঠিক তাই। নিশি পাহাড়ির লোকেদের এই গাছ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না বলেই তারা মারা পড়েছে। ও আঙুল তুলে এক একটা লতাপাতার দিকে দেখিয়ে বলে যেতে লাগলো কিছু দুর্বোধ্য নাম। এই সামনে রয়েছে সেন্ট ইগনেসিয়াস বিন, ওই দেখ ফলস উপাস্ট্রি, দূরে ওই দেখ পয়জন আইভি। এদের বিষক্রিয়ার কথাও উল্লেখ করে যেতে লাগলো। আমরা ছাত্রের মতো শুনে যেতে লাগলাম। কানে দিকে থাকলেও আমার চোখ খুঁজে চলেছে সেই গল্প কথার সিন্দুকটা। এই সময় উত্তরের এক দমকা হাওয়ায় মেঘটা চোখের সামনে থেকে সরে গেল। সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটা উঁচু গাছের নিচে পড়ে আছে একটা মরচে ধরা লোহার সিন্দুক। ওই তো সিন্দুকটা, আমি চেঁচিয়ে বললাম। সবার নজরে পড়ল। কিন্তু এই বিষ গাছগুলো মারিয়ে যাব কিভাবে? আমি রীতিমতো উত্তেজিত হয়ে বললাম, একটা উপায় আছে, ওই সাত রাজার ধন সিন্দুকের মধ্যে কি আছে তা দেখতে হবে। আর এটা এখানে এলোই বা কিভাবে? ওরা আমার মুখের দিকে চাইল, পশ্চিম দিকের শেষ প্রান্তে ওই গাছটা। আমরা একটু ঘুরে যদি ওদিকে যাই তাহলে বিষাক্ত গাছগুলোকে এড়াতে পারবো, আর ওদিকের ধারের লতাগুলোকে ছুরি দিয়ে কেটে দেব। জিষ্ণু বলল, অতি সাবধানে কাটতে হবে, হাতে যেন স্পর্শ না হয়।
আমরা ওই উঁচু নিচু সরু রাস্তা ধরে ওদিকে চললাম। এরপর সাবধানে আগাছাগুলো কাটতে লাগলাম। এখন সিন্দুকটা প্রায় আমাদের সামনে, ঘড়িতে সময় জানাচ্ছে 4টে। এর মধ্যে আকাশে পুঞ্জ পুঞ্জ কালো ধোঁয়ার মেঘ, মেঘের আড়ালে সূর্য চলে গেছে। দিগন্তে বেলা শেষের দু এক চিলতে ম্লান বিচ্ছুরিত আলোর রশ্মিতে বিদায়ী দিনের ঘোষণা, তার সাথে তাল মিলিয়ে বাড়ছে ঠান্ডার প্রকোপ। দু তিনজনের দাঁড়াবার মতো জায়গা পরিষ্কার করা হল। মাথায় চিন্তা জাগছে, এতখানি দুর্গম পথ আমাদের আবার ফিরতে হবে। অন্ধকার না নেমে যায়। আমি বাপ্পা দুজনে সিন্দুকটার কাছে এসে দাঁড়ালাম। ওরা দুজনে একটু নিচে দাঁড়িয়ে রইল। সিন্দুকটা পুরো মরচে ধরে গেছে। কতকাল এখানে রোদ বৃষ্টি তুষারে পড়ে আছে কে জানে। কয়েকটা স্থানে বড় বড় ফুটো হয়ে গেছে, ভাগ্য ভালো তালা দেওয়া নেই। দুজনে ধরে আস্তে আস্তে ডালাটা খুললাম। ভেতরে দেখি দুজনের চোখেই ভয় খেলে গেল। ভেতরে একটা কঙ্কাল শুয়ে আছে, তার গলায় একটা চেরা রুদ্রাক্ষের মালা। অর্ধেক রুদ্রাক্ষই নেই। আমাদের চোখ মুখ দেখে ওরা উঠে এলো। আলপিন পড়ার নীরবতা চারিদিকে। কঙ্কালটা সাদা দাঁত বের করে আমাদের দিকে চেয়ে যেন হাসছে। হঠাৎ আমাদের কানে এলো একটা হালকা পায়ের শব্দ। কেউ যেন অতি সন্তর্পণে ওই বিষাক্ত গুল্ম লতাগুলো মারিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের মনে এই প্রথম ভয়ের চিহ্ন দেখা দিল। একটা ঘন কুয়াশা ক্রমশ চারিদিকে ঘিরতে শুরু করে দিয়েছে। আমরা যেন সম্মোহিতের মতো করে কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি। মস্তিষ্কের কোষে কোষে এক টুকরো বরফ যেন কোষগুলোকে অসার করে দিচ্ছে। মন বলছে যে আসছে সে পৃথিবীর বাসিন্দা নয়, মরণের ওপার থেকে তার অপার্থিব শরীরটা আমাদের কাছে এগিয়ে আসছে। আমাদের স্নায়ুগুলো ক্রমশ অকেজো হয়ে পড়ছে। পায়ের নিচের সিন্ধুক থেকে একটা ক্যাঁচ শব্দ হতেই আমরা তাকালাম। দেখি ওই ভাঙা চোরা কঙ্কালটা হাত দুটোর উপর ভর দিয়ে উঠে বসছে। মাথায় একটা বিপদ সংকেত বাজল। কুয়াশার মধ্যেই আমরা এক পা করে পিছু হটতে লাগলাম। কঙ্কালটা দাঁড়াবার আগেই আমরা নিচের ধাপটায় নেমে এসেছি। ওখান থেকে চোখে পড়ল সাদা কঙ্কালটার পাশে এসে দাঁড়িয়েছে একটা ধোঁয়াটে বিভৎস মূর্তি। তার মাথা থেকে মুখ পর্যন্ত আছে, তারপর সম্পূর্ণ ফাঁকা। ওই পৈশাচিক দৃশ্য দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, যতই তার হার্টের অবস্থা ভালো থাকুক। ওই দুটো মূর্তি ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় বোধহয় সেই মুহূর্তেই জেগে উঠল। বুঝতে পারছি আর দেরি করা উচিত হবে না। বন্ধুদের ফিসফিসিয়ে বললাম, এবার পালানো উচিত, জানি না পারবো কি না, চল। ওরাও চঞ্চল হয়ে উঠল পালাবার জন্য। কুয়াশা দিয়ে গড়া ওই আবক্ষ মূর্তিটা হাওয়ায় ভেসে আরও কাছে এগিয়ে আসছে। ওর বিরাট মুখটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এবার ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা দৌড় লাগালাম প্রাণের ভয়ে। লাইন দিয়ে ছুটছি নিচে নামার জন্য। কুয়াশায় চারিদিক ঢেকে যাচ্ছে, প্রতি পদে হোঁচট খাচ্ছে। একটু এদিক ওদিক হলে সোজা শত শত ফুট নিচে গিয়ে বুগিয়ালে গিয়ে পড়ব। ভয়ে পিছন ফিরে তাকাতেও পারছি না। বিষাক্ত গাছের স্পর্শ ভুলে শুধু প্রাণ বাঁচানোর তাগিদে ছোটা। মসৃণ ভালো রাস্তা হলেও কথা ছিল। বুঝতে পারছি ওই অশরীরীদের হাত থেকে বাঁচলেও গাছ আর পাহাড়ি রাস্তার হাত থেকে বাঁচতে পারবো না। কতক্ষণ ছুটছিলাম জানি না, হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ঠেকেছে। ফুসফুস একটু বাতাস চাইছে। আতবাগুলো ইতিমধ্যেই ক্ষতবিক্ষত হয়ে গেছে দু একবার আছাড় খাওয়ার ফলে। কুয়াশাটা একটু কম কম লাগছে। প্রায় কয়েকশো ফুট নেমে এসেছি। দিনের শেষ আলোতে বুগিয়ালটা স্পষ্ট নজরে পড়ছে। আহার পারলাম না, হাঁটু ভেঙে আমরা ওই পাথুরে রাস্তায় বসে পড়লাম। হাঁপাতে হাঁপাতে জলের বোতল বার করলাম। সবার মুখেই আতঙ্ক খেলা করছে। আর তখনই আমার চোখে পড়ল আমাদের মধ্যে জিষ্ণু নেই। ভয়ের শেষ সীমায় পৌঁছলাম। ও কোথায় গেল? তার মানে আবার এই শরীরে ওই বিভীষিকার মুখোমুখি আমাদের হতে হবে। ততক্ষণে দিনের শেষ রশ্মিটুকুও আমাদের সাথে থাকবে না। তাছাড়া জিষ্ণু এখন কোথায় কি অবস্থায় আছে তাও জানি না। রাগে দুঃখে ভয় আমাদের চোখে জল এসে গেল। শরীরের অবশিষ্ট জোরটুকু পর্যন্ত নিঃশেষ।
পাগলের মতো জিষ্ণুর নাম ধরে বার কয়েক ডাকলাম। আমাদের ডাকের শব্দে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তুলে আমাদের কানেই ফিরে এলো। একটু করে জল খেয়ে অবসন্ন দেহে উঠে দাঁড়ালাম। কাঁপা গলায় বললাম, আমাদের ওকে খুঁজতেই হবে, কপালে যাই হোক। সমীর, ব্যাগ থেকে টর্চটা বার কর। মনে এক রাশ ভাবনা নিয়ে পুনরায় নরকের রাস্তা ধরলাম। কল্পনা করতে পারিনি এইরকম অভাবনীয় বিপদের মাঝে পড়ে যাব। নিশা পাহাড়ি ফিরে গিয়ে যে সাহায্য চাইব তারও কোনো উপায় নেই। দুরু দুরু বুকে এগিয়ে চললাম অন্ধকারচ্ছন্ন রাস্তা ধরে। শীতার্ত, ভয়ার্ত, ক্ষুধার্ত তিনটে মানুষ। মনে মনে আমরা ঈশ্বরকে ডাকছি যেন জিষ্ণু বেঁচে থাকে, না হলে সমূহ বিপদ। ওর বাড়িতে কি জানাবো, পুলিশি ঝামেলায় জড়াতেই হবে। হঠাৎ পায়ের কাছে একটা আওয়াজে টর্চে জ্বালালাম। দেখি একটা মোটা সাপ সরসর করে চলে গেল, আর একটু হলেই বাপ্পা পা দিত ওর গায়ে। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আমাদের দেহ ও মনের শক্তি তলানিতে ঠেকেছে। আমাদের মধ্যে যে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে যে কোনো সময়। একটু বাদেই উপরের পাহাড় থেকে রক্ত জল করা একটা আর্তনাদ ভেসে এলো। ওই বিকট চিৎকার শুনে আমাদের হৃৎপিণ্ডগুলো আচমকা লাফিয়ে উঠল। বিপদের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমাদের মুখের রক্তগুলো যেন উধাও হয়ে গেল। বরফের মতো মুখগুলো সাদা আকার ধারণ করল। বিপদে সতর্ক হবার সহজাত প্রবৃত্তিটা এই কয়েক ঘন্টায় আরও ধারালো হয়েছে। তাই আমাদের এগোনো ছাড়া আর কোনো উপায় নেই। একটু এগোতেই পথের ধারে জিষ্ণুকে পড়ে থাকতে দেখলাম। ছুটে গিয়ে ওর নাকে হাত দিয়ে দেখলাম বেঁচে আছে কিনা। অল্প অল্প শ্বাস বইছে। জলের বোতল থেকে মুখে জলের ঝাপটা দিতে লাগলাম। আবার সেই ভয়ঙ্কর আকাশ বাতাস কাঁপানো আর্তনাদ আমাদের কানে আছড়ে পড়ল। এবার শব্দটা খুব কাছ থেকেই এলো। ওই পাহাড়ি আত্মাগুলো নেমে আসছে নাকি? এই সময় জিষ্ণু চোখ মেলে তাকালো। কোনো রকমে ওকে দাঁড় করালাম, কেননা আমাদের হাতে সময় খুবই কম। জিষ্ণুর চেতনা ফিরতেই বিপদের গভীরতাও বুঝতে পারল। ও বাপ্পা আর সুমীরের কাঁধে ভর দিয়ে নামতে লাগলো। টর্চের আলোয় আমি সভয় দেখলাম জিষ্ণুর ডান হাতের জ্যাকেটটা ছেঁড়া। দেহের যেটুকু অংশ দেখা যাচ্ছে লালচে ডুমো ডুমো হয়ে রয়েছে এবং সেগুলো থেকে রস কাটছে। শিউরে উঠলাম, ওই বিষাক্ত গাছের বিষক্রিয়া। ওকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যেতে পারবো তো? টর্চের ক্ষীণ আলোয় পাহাড়ি পদবি নেমে চললাম। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে বুগিয়ালের ধারে এসে উপস্থিত হলাম। সময় 6:30। ভয়ে ভয়ে ওপরের ওই গম্বুজ পাহাড়টার দিকে শেষবারের মতো তাকালাম। নিকষ কালো অন্ধকারে ঢাকা পাহাড়। আমরা অবশেষে মহাবীরের বাড়িতে এসে ঢুকলাম। আমাদের ওই বিধ্বস্ত চেহারাগুলো দেখেই ও বুঝে গেল আমরা কোথা থেকে আসছি। তাড়াতাড়ি বউকে বলল গরম জল বসাতে। জিষ্ণুকে বিছানায় শুইয়ে দিলাম। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাঝে মাঝে ভুল বকছে। আমরা সিদ্ধান্ত নিলাম যেভাবে হোক ওকে এখান থেকে নিয়ে দেরাদুন হাসপাতালে পৌঁছতে হবে। জানি না কোন বিষাক্ত গাছের স্পর্শ ওর শরীরে লেগেছে। মহাবীর আমাদের অনুরোধে ওর চাচাতো ভাইয়ের টাটা সুমোটা নিয়ে এলো। মহাবীর বলল, আমিও আপনাদের সঙ্গে যাব। বারণ শুনল না, ধরাধরি করে জিষ্ণুকে গাড়িতে তুললাম। বোধহয় যন্ত্রণায় মুখটা কুঁচকে গেছে। টাটা সুমো নিশা বাহারি ছাড়ল। ভোরের আগে মনে হয় দেরাদুন পৌঁছতে পারবো না। ড্রাইভারের পাশে আমি আর মহাবীর বসেছি। খানিকক্ষণ বাদে আমি মুখ খুললাম। মহাবীরজি, কিছু মনে করবেন না, আমার মন বলছে আপনি গম্বুজ পাহাড় বিষয়ে সঠিক সব কথা বলেননি। কিছু কথা হয় লুকিয়েছেন, না হয় পাল্টেছেন। দেবতার স্থানে ওই রকম ভয়াবহ ঘটনা ঘটে না। দেবতার জায়গায় আমরা অপদেবতার দেখা পেলাম, যার ফলে এই পরিণতি। গাড়ির ড্যাশবোর্ডের আলোয় দেখলাম ওর মুখটা শুকনো। একটু চুপ থেকে বলল, ভাবতে পারিনি ওই অভিশপ্ত জায়গায় আপনারা শহরের ছেলেরা যাবেন। ঠিকই বলেছেন, কাহিনীটা একটু
অন্য রকম ছিল। জিষ্ণুবাবুর জন্য আমারও ভাবনা হচ্ছে। জিষ্ণুর মুখ দিয়ে গুঙানি বেরোচ্ছে। ড্রাইভারটা মহাবীরের চাচাতো ভাই, সাবধানেই গাড়ি ড্রাইভ করছে। আপনার ভাইয়ের সামনে সত্যি ঘটনা বলতে আপত্তি থাকলে জোর করব না। ও আমার আপন লোক। বেশ, শুনুন তাহলে। 5-7 বছর আগে হঠাৎ করে একজন জটাধারী বাবা আমাদের নিশা পাহাড়িতে এসে হাজির হলো। চেহারা একদম কাপালিকের মতো, ওই বুগিয়ালেও আস্তানা গেড়েছিল। প্রথমেই গ্রামের মোড়লকে ওর মায়াজালে বশীভূত করে ফেলে। বুগিয়ালে শুরু হয় তার সাধনা। মোড়লের নির্দেশে ওই বুগিয়ালে সবার গরু ভেড়া ছাগল চড়ানো বন্ধ হয়ে যায়। আমাদের জাতির লোকেরা সাধুসন্ত খুব মানে। তার উপর মোড়ল বলল, উনি খুব উচ্চমানের সিদ্ধ পুরুষ। এদিকে গ্রামের কিছু লোক মুশকিলে পড়ে গেল, গরু ছাগল নিয়ে অনেক দূর যেতে হচ্ছিল। একবার পিছু ফিরে আতসোহা জিষ্ণুকে দেখলাম, একই রকম কাতরাচ্ছে। প্রথম মোড়লের নির্দেশ অমান্য করল রামশরণ, তার ফল হাতে নাতে পেল। সেই কাপালিক বাবার অভিশাপে পরের দিন ওর একটা দুধেলা গরু মারা গেল। রাগে অন্ধ হয়ে একাই কাটারি হাতে ছুটল বাবাজিকে মারবে বলে। তারপর আর সে ফিরে আসেনি। আমরা মোড়লকে বলাতে সকালবেলা নিজের 2-4 জন লোক নিয়ে বুগিয়ালের দিকে যাত্রা শুরু করল। সঙ্গে একটা বড় সিন্দুকে করে ফলমূল কাপড় মিষ্টি নিয়ে যায় বাবাকে সন্তুষ্ট করবে বলে। একটু থামল, দেবপ্রয়াগ আসছে। পরে ফিরে এসে আমাদের জানায়, অনেক বুঝিয়ে বাবাজিকে সন্তুষ্ট করা গেছে। এবার থেকে উনি বুগিয়াল ছেড়ে উঁচুতে গম্বুজ পাহাড়ের শিখরে সাধনা করবেন, যাতে গ্রামের লোকেরা বুগিয়াল ব্যবহার করতে পারে। কয়েকজন সাহসে ভর করে রামশরণের কথা জিজ্ঞেস করায় মোড়ল বলে রামশরণ ওখানে যায়নি। এর কিছুদিন পর ওর খোঁজ খবর করা হয়, পুলিশেও জানানো হয়, হদিশ পাওয়া যায়নি। এরপর যা বলেছিলাম সেগুলো সব সত্যি। থামল মহাবীর, এতক্ষণে কিছুটা পরিষ্কার হলো। তার মানে ওই রামশরণকে তন্ত্র সাধনার জন্য প্রাণ দিতে হয়েছে এবং ওই সিন্ধুকে, ওরই মৃতদেহ কঙ্কালে পরিণত হয়েছে। আর বায়বীয় ওই আবক্ষ মূর্তি, ওটা কার? তবে কি রামশরণের আত্মা ক্রোধবশত কাপালিকে মেরে প্রতিশোধ নিয়েছে? সম্ভবত তাই। এছাড়াও ওই বিষাক্ত গাছগুলো, তা কি প্রকৃতির কোনো খেলা? মহাবীরের দিকে তাকিয়ে বললাম, যদি সুযোগ পাই আমার চেনা এক তান্ত্রিক রফিককে নিয়ে আসবো এখানে। ওই অভিশপ্ত গম্বুজ পাহাড় চূড়াতে যেসব মানুষ প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের সদ্গতি করতে। তাছাড়া জানবেন ওখানে সিন্ধুকে কোনো রত্নভাণ্ডার নেই, সোনার রুদ্রাক্ষ এটাও কারো মন গড়া ব্যাপার। ওখানে আছে শুধু কিছু বিষাক্ত গাছের জঙ্গল। প্রায় ভোরের দিকে দেরাদুন পৌঁছলাম। জিষ্ণুকে দেখলে মনে হচ্ছে অর্ধমৃত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হলো। এবার ওই ভোররাত্রি সবাই যে যার বাড়িতে ফোন মেলালাম, রেখে ঢেকে কিছুটা জানালাম। জিষ্ণুর বাড়িতে জানাতে ওর বাবা বললেন, যেভাবেই হোক ওনারা আসছেন। জিষ্ণুর কাকা দিল্লির নাম করা ডাক্তার। একটু বাদেই ওর কাকা আমাকে ফোনে জানালো দুপুরের ফ্লাইটে উনি আসছেন। এরপর জিষ্ণুকে নিয়ে দিল্লি যাওয়া হলো, কেননা ওর অবস্থার আরও অবনতি হয়েছে। গাছগুলো যে কতখানি বিষাক্ত আমরা জিষ্ণুকে দেখে উপলব্ধি করতে পেরেছি। প্রায় 7 দিন চিকিৎসার পর ও সুস্থ হয়ে উঠল। এতদিন ওর সঙ্গে দিল্লিতেই ছিলাম। সবাই মিলে কলকাতায় ফেরার দিন কানের কাছে মুখ এনে জিষ্ণু বলল, শঙ্কর, আমি জানি তুই পীর বাবার শিষ্য রফিককে নিয়ে এখানে আবার আসবি। আমাকে বাদ দিলে বন্ধুত্ব বিচ্ছেদ। ওর কথা শুনে আমরা অনেকদিন পর হাসলাম, কিন্তু আমার মন বলছে সব কিছু ভৌতিক নয়, কেমন যেন মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। কলকাতায় ফিরে এসে মন থেকে কিছুতেই ওই ভৌতিক পাহাড়ের ঘটনা মুছে ফেলতে পারছি না, কিছুতেই স্থির করতে পারছি না। ওখানে ঘটে যাওয়া ঘটনাগুলো অলৌকিক না মানুষের হাত আছে?
তাই রফিককে বলতে গিয়েও বলিনি, মনের মধ্যে শুধু পোস্টমর্টম করে চলেছি। যদি কেউ ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়ে চলে এত বছর ধরে, তাহলে তার আসল উদ্দেশ্য কি? কেন পাহাড়ি গ্রামবাসীদের মনে আতঙ্কের সৃষ্টি করা? ওখানকার পরিবেশ পরিস্থিতির উপর কেন ভৌতিক রহস্যের মায়াজাল সৃষ্টি করা? আর যদি অতীন্দ্রিয় ঘটনা সত্যি হয়, আমাকে দুই দিক বিচার করে এগোতে হবে। যতক্ষণ না একটা মীমাংসা হয়, সুস্থির হতে পারি না। বন্ধুদেরও একই বক্তব্য, ওরা এক পায়ে খাড়া ওই ভৌতিক ঘটনার আসল ব্যাখ্যা জানার জন্য, কিন্তু আমাদের চারজনের দ্বারা তা সম্ভব হবে না। এতদূর থেকে গিয়ে স্থানীয় লোকদের এড়িয়ে তদন্ত করা ইতে বিপরীত হতে পারে। এই সময় মনে পড়ে গেল বন্ধু রাজীবের নামটা। কলেজের বন্ধু রাজীব বর্তমানে সিআইডি ডিপার্টমেন্টের একজন অফিসার। বাকি বন্ধুদের সঙ্গেও ওর আলাপ। নির্মেদ পেটানো শরীর, 6 ফুট লম্বা, আলিপুর ভবানী ভবনে বসে। ওকে যদি পুরো ঘটনা একবার বলা যায়, ওর পুলিশি অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগতে পারে। আমাদের সাধারণ মানুষের চোখে যেটা ভৌতিক মনে হচ্ছে, ওর যুক্তি আর অনুসন্ধানী দৃষ্টিতে নাও মনে হতে পারে। তাছাড়া ওর যুক্তিবাদী মন এই রহস্যের কিনারা খুঁজতে আমাদের সহযোগিতা করতে পারে। ওকে যদি বুঝিয়ে আমাদের সঙ্গী করা যায়, আমাদের শক্তি বাড়বে। উপরন্তু ওখানকার পুলিশি সহায়তা পাওয়া যেতে পারে। কেননা যখনই ওই বিভীষিকাময় দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে, মনে এক রাশ কৌতূহল জাগ্রত হচ্ছে। অফিস থেকে রাজীবের মোবাইলে ফোন করলাম। কিছুটা রিং হওয়ার পর ও বলল, হ্যালো, একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত আছি রে, রাতের দিকে ফোন করি? ওকে ওকে ওকে, ঠিক আছে, রাখছি তাহলে। জিষ্ণুকে জানিয়ে দিলাম রাজীবের কথা। ও বলল, ভালো ডিসিশন, আমারও মন বলছে ওখানে কেঁচো ঘুরতে সাপ বেরোবেই। তুই রাজীবকে যেভাবে হোক রাজি করা, আমি সমীর আর বাপ্পাকে জানিয়ে রাখছি। রাত্রে রাজীবের ফোন এলো। আমি জানি ফোনে এত কিছু গুছিয়ে বলা সম্ভব নয়, তাই বললাম, তুই কবে ফ্রি আছিস বল, কিছু কথা আছে তোর সঙ্গে, খানিকটা সময় লাগবে। বেশ, তা পরশু বিকেল 4টে নাগাদ চলে আয়, ফাঁকাই আছি আমি, অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, একটু হিন্টস দেওয়া যায়, কি ব্যাপার কিছু? গত মাসে রুদ্রপ্রয়াগের কাছে নিশা পাহাড়ি বলে একটা জায়গায় আমরা বেড়াতে গিয়েছিলাম। জানি তো, জিষ্ণুর শরীর খারাপ হয়ে গিয়েছিল। ঠিক, কিন্তু এর পিছনে অনেক গল্প আছে, তুই শুনলে বুঝতে পারবি। একেবারে রোমহর্ষক, ওর মনে কৌতূহল জাগালাম। তাই নাকি, শুনতে হচ্ছে তো। ঠিক আছে, তুই পরশু চলে, আমি অপেক্ষা করব। ফোন ছেড়ে দিল। জানি ওর মধ্যে রহস্য সন্ধানী একটা সুপার মস্তিষ্ক আছে, এই জন্য পুলিশ বিভাগে কাজ ওর পছন্দ। বেশ কয়েকটা দুরূহ কেস সলভ করেছে এই কয়েক বছরে, কাগজেও দু একবার নাম বেরিয়েছে। এখন শুধু দেখার ওকে রাজি করাতে পারি কিনা। ভবানী ভবনে রাজীবের মুখোমুখি বসে আছি। ও মন্ত্রমুগ্ধের মতো আমার কাহিনী শুনে যাচ্ছে, কথার মাঝে একটাও কথা বলেনি, এটাই ওর বিশেষত্ব। ওর মতে এর ফলে নাকি বক্তার খেয়েই হারিয়ে যায়, ঘটনায় ফাঁক থেকে যায়। সব শোনার পর ওর মুখে এক অজানা রহস্যের মেঘ দেখা দিল। চায়ের অর্ডার দিয়ে চেয়ারে হেলান দিল। তুই যা বললি শোনার পর আমার এক্ষুনি ওই নিশা পাহাড়িতে পা ফেলতে ইচ্ছে করছে রে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। আমার মনে উৎসাহ দেখা দিল। তোরা ভয়ঙ্কর বিপদের মুখ থেকে বেরিয়ে এসেছিস। তুই কি ভাবছিস, কোনো মানুষ জড়িত? ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 100%। তবে কী জন্য এত বছর ধরে এই খেলা চালিয়ে যাচ্ছে সেটাই ভাবাচ্ছে আমাকে। চা এলো। তাহলে তুই আমাদের সঙ্গে যাবি? মনে সাহস পাবো? যতক্ষণ না ওই রহস্যের উদ্ঘাটন হচ্ছে মনে শান্তি পাচ্ছি না রে। ইতিমধ্যেই কয়েকজন মারাও গেছে। রাজীবের কপালে চিন্তার বলি রেখা। বোঝা যাচ্ছে ও ঘটনার খুঁটিনাটি মনে মনে বিশ্লেষণ করে চলেছে। চায় চুমুক দিলাম। খানিক বাদে ও মুখ খুলল। আচ্ছা, কিছুটা সময় আমায় দে, ওখানে যাবার আগে কিছু ব্যাপার আমায় জানতে হবে। গাড়োয়ালের এক পুলিশ কর্তার সঙ্গে আমার আলাপ আছে, একটু বুদ্ধি করে কিছু তথ্য জেনে নেওয়াটা দরকার।
দেখবো ওদের হাতে কিছু গোপন খবর আছে কি না। আর এখন ডিসেম্বরের মাঝামাঝি, ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার কন্ডিশনস আমাদের অ্যাডভেঞ্চারের জন্য একেবারেই সুইটেবল নয়। আমরা ওই হাড় হিম করা প্রবল ঠান্ডা সহ্যই করতে পারবো না। তাহলে সেই মার্চ এপ্রিলে? ফেব্রুয়ারির এন্ডে। আমি বরং ছুটির জন্য দরখাস্ত করে দিচ্ছি আর টিকিটের বন্দোবস্ত করছি, তুই ওদের জানা। মাঝখানে এসে তোকে কিছু টাকা দিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে এলাম, বাড়ি ফেরার আগে ওদের জানিয়ে দিলাম আবার যাব গম্বুজ পাহাড়ে, এবার নতুন চিন্তাধারা নিয়ে। বকলমে সঙ্গে থাকবে পুলিশ প্রশাসনের ছত্রছায়া, দেখি রহস্যের কিনারা হয় কি না। মহাবীরও খুশি হবে, ওর ছেলের সাথে আরও কয়েকজন মৃত্যুর পিছনে কাদের চক্রান্ত, ভৌতিক না শয়তান বেশি মানুষের। মনের ভেতর অদম্য কৌতূহল ঘোরা ফেরা করছে। আমরা চারজন মানসিকভাবে তৈরি আছি পুনরায় যাওয়ার জন্য, রাজীবের সবুজ সংকেতের শুধু অপেক্ষা। কিছুটা গোজগাছ করছি, গতবার যেসব বাধাগুলো পেয়েছিলাম, যেমন ভালো জুতো আর দস্তানা ছিল না আমাদের কাছে, ওই বিষাক্ত গাছগুলোর হাত থেকে বাঁচতে আমাদের আধুনিক ধরনের জামা প্যান্ট নিতে হবে, বেশ কিছু টাকা খরচ হবে, তারপর থাকা খাওয়ার ব্যাপারটা তো আছেই। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় আমরা রীতিমতো উত্তেজনায় ফুটছি। এই কয়েক মাস আগে ধারণা ছিল ওগুলো ভৌতিক কাণ্ড, এখন ধারণাটা কিছুটা বদলেছে। রাজীবের সাথে কথা বলে আসার পর প্রায় এক মাস কেটে গেছে, ও এখনও যোগাযোগ করেনি। আমি জানি ও ডিপার্টমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তাছাড়া ও বলেই দিয়েছিল ফেব্রুয়ারির শেষে যাবে, তাই অপেক্ষা করেই চলেছি। ডিসেম্বরের শেষাশেষি ও ফোন করে আমাদের চারজনকে ওর বাড়ি ফার্স্ট জানুয়ারি যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। মনে আবার রোমাঞ্চ জেগে উঠল, আমাদের মতো ও এখনও সংসার পেতে বসেনি, জানি না কেন এখনও বিয়ে করছে না, জিজ্ঞেস করলে মৃদু হেসে এড়িয়ে যায়। বাবা মায়ের এক ছেলেও, আমরা চারজনেই জানি সেদিন আমাদের যাওয়ার ব্যাপারে আলোচনা হবে, না হলে সবাইকে ডাকতো না। ফার্স্ট জানুয়ারি বেলায় রাজীবের সল্টলেকের বাড়িতে আমরা একত্র হলাম, দুপুরে খাওয়া এখানেই সারব। একটু হাসি ঠাট্টা হওয়ার পর রাজীব বলে উঠল, এবার আমরা মিশন নিশা পাহাড়ে নিয়ে আলোচনা করব। আমরা নড়ে চড়ে বসলাম, যা শোনার জন্য এত দিন অপেক্ষায় ছিলাম। সমীর বলে, তাহলে অপেক্ষার অবসান হতে চলেছে। রাজীব একটা ছোট ডায়েরি টেবিলের ড্রয়ার থেকে বার করল। হ্যাঁ, আমি কিছু ভাইটাল তথ্য এখানে লিখে রেখেছি। প্রথমেই বলি, যাবার আগে আর একবার তোরা ভেবে নে যাবি কি না, কেননা যতটুকু আমি জেনেছি এটা বলতে পারি যে যে কোনো মুহূর্তে ওখানে আমরা বিপদে পড়ব, ফলে প্রাণ সংশয় হতে পারে। একটু খুলে বল। বাপ্পার গলায় উদ্বিগ্নতা। ডায়েরির কয়েকটা পাতা উল্টে এক জায়গায় থামল, বলল, হ্যাঁ, শঙ্করের কথা মতো ওই গম্বুজ পাহাড়ের কাছে নিশা পাহাড়ির বিষয়ে ওখানকার পুলিশের ডিএসপি শর্মার সঙ্গে কথা বলে জানতে পারি, ওটা এক শান্তিপূর্ণ ছোট্ট গ্রাম, ওখানকার মানুষদের প্রধান জীবিকা পশুপালন, খুবই শান্তিপ্রিয় ওরা, জাতের মধ্যে খুব মিল, গ্রামের মোড়লের কথাই শেষ কথা। কয়েক বছর আগে ওখানে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়, পুলিশ সেই ঘটনা তদন্ত করতে গিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে। এক মিনিট থামল, আমরা চুপ করে ওর কথা শুনে যাচ্ছি। ওখানকার আদিবাসীরা ওদের ব্যাপারে বাইরের কারোর নাক গলানো পছন্দ করে না, এমনকি পুলিশেরও না। এর বেশ কিছুদিন বাদে গ্রামের এক জোয়ান ছেলের আকস্মিক মৃত্যু সংবাদে আবার পুলিশ ওখানে যায়, সেই তদন্ত ভালোভাবে বেশি দিন চলতে পারেনি, এরপর গ্রামটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়, কোনো অভিযোগ আজ পর্যন্ত আর পুলিশের কাছে আসেনি। শর্মা আমাকে জিজ্ঞেস করছিল যে কেন নিশা পাহাড়ি সম্বন্ধে আমি জানতে চাইছি, তা বললাম হিমালয়ের অজানা অচেনা গ্রাম দেখার ইচ্ছে হয়েছে, একজনের কাছে শুনেছি ওখানে গম্বুজ পাহাড় বলে একটা স্থান আছে, দুর্ধর্ষ সিনারি। তা এরপর শর্মা যা বলল, আমার দিকে তাকালো রাজীব। জিষ্ণু বলে ওঠে, কি বলল? সেটাই তো বলছি,
তোদের কথা। চারজন লোক নাকি মাস কয়েক আগে এখানে এসেছিল নিশা পাহাড়িতে, ওই গম্বুজ পাহাড়ে উঠেছিল, কিন্তু এত দুর্গম আর পাহাড়ি সাপে ভর্তি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। ওখানকার লোকেরা এই পাহাড়কে দেবতার মতো শ্রদ্ধা করে, তারা বিশ্বাস করে ওখানে স্বয়ং মহাদেব বাস করেন, তাই ওখানে নিজেদের নোংরা পা পর্যন্ত ফেলেন না। লোকগুলো কোনো রকমে পালিয়ে গিয়েছিল বলে রক্ষে, না হলে গ্রামের লোকেরাই ওদের শাস্তি দিত। রাজীব থামে, আমাদের মনে সেদিনের কথা মনে করে একটা শিহরণ খেলে গেল। ভাগ্যে সেদিন মহাবীর প্রসাদ আমাদের গাড়ি থেকে দেরাদুন পৌঁছে দিয়েছিল, তাই জিষ্ণুকে বাঁচাতে পেরেছি। সকাল পর্যন্ত অপেক্ষা করলে আমরা কেউই ফিরতে পারতাম না, শাস্তির মুখে পড়তে হতো। রাজীব আবার মুখ খোলে, তোরা যদি ফের ওখানে যাস তাহলে সেক্ষেত্রে গ্রামের কেউ না কেউ চিনে ফেলতে পারে, তোদের লাইফ রিস্ক হতে পারে, তখনই বিপদ নেমে আসবে। অনেকক্ষণ বাদে আমি বললাম, এর ফলে একটা জিনিস প্রমাণ হচ্ছে, গ্রামের কিছু লোক চায় না কেউই ওই গম্বুজ পাহাড়ের ব্যাপারে নাক গড়াক। এক্স্যাক্টলি, তার মানে ডাল মে কুছ তো কালা হ্যায়। প্রথমে আমারও মনে হয়েছিল কোনো অতীন্দ্রিয় ঘটনা, এখানে ফেরার পর থেকেই কয়েকটা ঘটনা ঠিক ভৌতিক বলে মেনে নিতে পারিনি, তাই তোর সঙ্গে আলোচনা করি। জিষ্ণু আমার কথাকে সমর্থন জানায়। সমীর বলে ওঠে, তাই যদি হয় কিছু অপরাধী মানুষের জন্য নিরাপরাধ কয়েকটা লোক খুন হলো, তার মধ্যে মহাবীর প্রসাদের একমাত্র ছেলেটাও আছে। ঠিক আছে, তাহলে আমরা 22 ফেব্রুয়ারি এখান থেকে রওনা দিচ্ছি। রাজীব আমাদের দিকে তাকিয়ে বলে, দিল্লি হয়ে যাব, থাকবো রুদ্রপ্রয়াগে, যা অপারেশন চালাবার ওখান থেকেই চালাবো, কেননা যা করার গ্রামবাসীদের চোখ এড়িয়েই করতে হবে। এখনও জানি না তোদের কেউ চিনে রেখেছে কি না, দরকার পড়লে তোদের মুখে একটু মেকআপ চড়াতেও হতে পারে, আমরা কেউই চাইবো না প্রথমেই ধরা পড়তে, এরপর ডিটেলে আলোচনা না হয় যাওয়ার আগে সেরে নেব। বাড়ির ভেতর থেকে লাঞ্চ খাওয়ার ডাক পড়ল, বাড়ি থেকে আসার আগে কিছু টাকা দিয়ে এলাম ওকে, টিকিট হোটেলের ঘর বুকিং খরচ আছে। আমরা চারজন বাড়ি ফেরার সময় একেবারে চার্জ হয়ে গেছি, ভৌতিক পাহাড়ের রহস্য ইতিমধ্যে আমাদের হাতছানি দিতে শুরু করে দিয়েছে। বাড়িতে আমরা বলে রেখেছি রাজস্থান বেড়াতে যাচ্ছি, এবার স্ত্রী বায়না ধরল সে যাবে, অনেক বুঝিয়ে মে মাসে দার্জিলিং নিয়ে যাব বলাতে ঠান্ডা হলো। যত দিন এগিয়ে আসছে মনের মাঝে উত্তেজনাও বেড়ে যাচ্ছে, একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, পাহাড়ের চুড়োয় যে আবক্ষ মূর্তিটা দেখেছিলাম সেটা কোনো মানুষের মূর্তি হতে পারে না, তাছাড়া বাতাসে ভাসবে কী করে। মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে সব, ওদের সঙ্গে আর এই নিয়ে কোনো আলোচনা করিনি। নির্ধারিত দিনে আমরা রাজধানী এক্সপ্রেসের AC 2 টায়ারে চড়ে বসলাম, দিল্লিতে একদিন হল্ট করে হরিদ্বারে চলে যাব। রাজীবকে একটু চিন্তামগ্ন মনে হলো, আসলে ওর লিডারশিপে এবারকার অভিযান। রাজীবের কথা মতো ট্রেনে এই ঘটনা নিয়ে কোনো আলোচনা হলো না, কেননা দেওয়ালেরও কান আছে। পরদিন বেলায় নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি একটা হোটেল নেওয়া হলো, কারণ কাল ভোরবেলা শতাব্দী এক্সপ্রেস ধরে হরিদ্বার যাব। সেদিন সন্ধ্যাবেলা আচমকা রাজীব বলল, একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না, ওই ঠান্ডায় তোরা সাপের দেখা পেলি কি করে? এই ব্যাপারটা না আমাকেও খুব ভাবিয়েছে বুঝলি। বড় একটা 4-বেডেড রুমে আমরা 5 জন, রাত্রে শোবার আগে রাজীব ফোনে কার সঙ্গে হিন্দিতে বেশ কিছুক্ষণ নিচু স্বরে কথা বলল। 2 শব্দ আমার কানে যেতে ওর দিকে তাকালাম, এক হলো জাকুলি, দ্বিতীয় হলো সাপ। তার মানে ও আমাদের অভিযান নিয়ে কারো সাথে কথা বলছে। রাত হয়েছে, প্রশ্ন না করে চোখ বুঝলাম, কাল খুব ভোরে উঠতে হবে, 6:30টার মধ্যে নিউ দিল্লি স্টেশনে পৌঁছতে হবে। আমরা বেলা 11টার কিছু পরে হরিদ্বার এসে পৌঁছলাম। ফেব্রুয়ারি শেষ হলে কী হবে, এই বেলায়ও ঠান্ডা লাগছে। স্টেশনের কাছে একটা ইনোভা দাঁড়িয়েছিল, রাজীব গিয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলতেই ও সেলাম জানাল, বুঝলাম আগে থেকে ও গাড়ির ব্যবস্থা করে রেখেছে।
আসলে ও সময় নষ্ট করতে চাইছে না। ড্রাইভার আমাদের ব্যাগগুলো ক্যারিয়ারে তুলে দিল। তার আগেই আমরা জ্যাকেট গরম জামা বার করে নিয়েছি। রাজীব অল্প হেসে বলল, আমরা এখান থেকে সোজাসুজি জাকুলি চলে যাব। গাড়ি চালু হলো। বাপ্পা পিছনের সিট থেকে বলে উঠল, তার মানে নিশা পাহাড়ির কাছে। আর কোনো মিশনের কথা নয়, মিশনের কথা ছেড়ে যা খুশি বলতে পারিস। ইঙ্গিতটা বুঝে গেলাম। পুলিশে কাজ করে, ওরাই সাবধানতাগুলো শিখে নিয়েছে। দুপুরে খাবার জন্য আমরা দেবপ্রয়াগের কাছে দাঁড়ালাম। গাড়ি বাইরে আসতে ঠান্ডা বাতাস শরীরটাকে কাঁপিয়ে দিল। মিঠে করা রোদ্দুরের তেজ। ড্রাইভার গিরিরাজ এই কদিন আমাদের সাথেই থাকবে। বেশ শক্ত সামর্থ্য চেহারা, 30-এর বেশি বয়স হবে না, ভাঙা ভাঙা বাংলাও বলতে পারে। আমরা যখন গারোয়াল নিগমের রেস্ট হাউসে এসে পৌঁছলাম, তখন সূর্য পশ্চিম দিকে উঁচু পাহাড়ের মাথায় চলে গেছে। মনে পড়ে গেল, এই সোজা রাস্তা ধরে খানিকটা গিয়েই বাঁ দিকে সরু পথ ধরলে মহাবীর প্রসাদের বাড়ি। ওর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে হলো। ওকে আমি কথা দিয়ে গিয়েছিলাম আবার আসবো বলে। এখানে দুটো ঘর বুক করা হয়েছে। ড্রাইভার ডরমেটরিতে থাকবে। সকাল থেকে জার্নি গেছে, একটু হাত পা ছড়াতে ইচ্ছে করছে। আমরা হাত মুখ গিজারের গরম জলে ভালো করে ধুলাম। দিশনু বলল, শালা ভালোই ঠান্ডা আছে। ওয়েট বন্ধুগণ, আমি রেস্টুরেন্টে গিয়ে চার পকোড়ার অর্ডার দিয়ে আসছি। আমাদের পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। মহাবীরের বাড়ি চোখের সামনে যেন দেখতে পাচ্ছি। পকোড়া আর গরম চা নিয়ে খাট দুটোয় জমিয়ে বসলাম। ঠিক হয়েছে, এই ঘরে আমি আর বাপ্পা আর রাজীব থাকব। সমীর আর জিষ্ণু অন্য ঘরে। সমীর বলল, রাজীব এবার বল আমাদের যাত্রা কবে শুরু হবে। পকোড়া চিবোতে চিবোতে ও বলল, লোকচক্ষুর আড়ালে এই অভিযান চালাতে হবে। আমাদের কেউ সন্দেহ করার আগেই আমাদের পৌঁছে যেতে হবে গম্বুজ পাহাড়ে। ঘরের দরজা বন্ধ করেই আলোচনা শুরু করেছি। গিরিরাজকে পকোড়া ও চা ওর ঘরেই পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, এটা ভালো প্রস্তাব। কাল ভোর 4টার সময় স্টার্ট করব। ড্রাইভার আমাদের নিশা পাহাড়ির রাস্তায় ছেড়ে দিয়ে আসবে। ভোর 4টে মানে তো তখন বেশ অন্ধকার আর কনকনে ঠান্ডা। ওই অন্ধকারে এই পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা ভেঙে ওঠা এক কথায় দুঃসাধ্য। রোদের আলোতেই আমাদের জিপ বেরিয়ে গিয়েছিল। তার ওপর বিষাক্ত গাছের মেলা আর বিষাক্ত সাপের আড্ডা। আমি বিশেষ ধরনের একটা টর্চ নিয়ে এসেছি, যেটা জ্বালালেও আলো চারিদিকে ছড়িয়ে পড়বে না। তাছাড়া তোরাও তো গাম্বুর দস্তানা মাঙ্কি ক্যাপ সবই এনেছিস। আমি একমত তোর সঙ্গে। তোদের সবার ইচ্ছেতেই আমি এখানে এসেছি, রহস্য ভেদ করার জন্যই তো। তা এটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে। আমার দিকে তাকিয়ে রাজীব বলল, তুই অন্ধকারে পথ চিনিয়ে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ একদম, তুই চিন্তা করিস না। এই বলে আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা ধর যদি ওখানে আমরা কোনো বিপদে পড়ি, কেননা যদি মানুষেরই হাত থাকে তাহলে তো তারা খালি হাতে থাকবে না, আর আমরা তো নিরস্ত্র থাকব। রাজীব উঠে দাঁড়িয়ে ব্যাগের গোপন স্থান থেকে একটা বন্দুক বার করল। কালো চকচকে রিভলভারটার রূপলি নলটা যেন আমাদের দিকে আঙুল তুলে শাসাচ্ছে। আমরা এই প্রথম চোখে আসল বন্দুক দেখলাম। আজ থেকে দেখার জন্য এগিয়ে গেলাম। বাপ্পা গুলিগুলি চোখে রাজীবের দিকে হাত বাড়ায়। একটু দেবি হাতে নিয়ে দেখে জীবন সার্থক করি। আমাদেরও একই ইচ্ছে। রিভলভার হাতের মুঠোয় ধরে রাজীব বলল, অন্য সময় কেননা এই মুহূর্তে এটা লোডেড অবস্থায় আছে, সেরকম ঝামেলায় পড়লে শুধু ট্রিগার টেপার অপেক্ষা। আর আমার নিশানা বড় একটা ব্যর্থ হয় না। ওর কথায় আর বন্দুকটা দেখে বুকে সাহস ফিরে এলো। মনে হচ্ছে কখনোই পাহাড়ের চূড়োয় পৌঁছব। রাত্রে খেতে বসে গিরিরাজকে ভোরে বেরোনোর কথা বলে দেওয়া হলো, আর নিগমের ম্যানেজারকে জানানো হলো আমরা ছোটোখাটো একটা ট্রেকিংয়ে যাব। মোবাইলে সবাই 3টের অ্যালার্ম দিয়ে রাখলাম। গম্বুজ পাহাড়ের ওই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ে গেল। জানি না আবার কি ঘটতে চলেছে, যদি মানুষের পরিবর্তে ওই অতৃপ্ত আত্মাদের উপস্থিতি আবার ঘটে। তাদের উপর রাজীবের বন্দুক কতখানি সফল হবে, এই নতুন চিন্তা আমার মাথায় ঢুকে রাতের ঘুমটার 12টা বাজালো। বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে।
মোবাইলে দেখলাম 1টা বাজে। ভাবছি আর 2 ঘন্টা ঘুমিয়ে কী হবে, বরং গা ম্যাচম্যাচ করবে। এই সময়ে বাইরের করিডোরে বুটের শব্দ কানে এলো। অতি সন্তর্পণে কেউ হেঁটে আমাদের ঘরের দিকে আসছে, জুতোর শব্দ চাপার ব্যর্থ চেষ্টা করছে। কেননা এই নিস্তব্ধ শুনশান পাহাড়ি জায়গায় একটা আলপিন পড়লেও শব্দ হবে। আমি উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করে রয়েছি, তেমন কিছু হলে ওদের ডাকব। পায়ের আওয়াজ আমাদের ঘরের দরজার সামনে এসে থামল। আমার হৃৎপিণ্ডটা উত্তেজনায় লাফাচ্ছে। এত রাত্রিরে কে হতে পারে? তবে কি শত্রুপক্ষ আমাদের আসার খবর পেয়ে গেছে? কিন্তু পাবে কি করে? এখানকার পুলিশের ভেতর লুকিয়ে তাদের লোক থাকা আশ্চর্য কিছু নয়। রাজীব ওদের জানাতে গিয়ে বোকামি করেছে। আমি ওকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম, জানিয়েছিল প্রোটোকল অনুযায়ী জানাতে হয়। এবার জুতোর আওয়াজ ধীরে ধীরে নিচে নামার সিঁড়ির দিকে চলে গেল, তারপর একসময় মিলিয়ে গেল। বোধহয় একটু চোখ লেগে গিয়েছিল। বাপার ডাকে উঠে বসলাম। ওরা প্রায় রেডি, ঘড়িতে 3:30। তোর আগে ডাকিস নি কেন? ডেকে কি করব, বাথরুম তো একটা, ওঠ চটপট তৈরি হয়ে নে। লিপির ভেতর থেকে বেরোতেই ঠান্ডার কামড় টের পেলাম, সারা শরীর কেঁপে উঠল। বাথরুমে এলাম। ঠিক 4:05 আমরা গাড়িতে চাপলাম। পরিষ্কার নির্মেঘ আকাশে তারাগুলো প্রখর দ্যুতিতে মিটিমিটি করে জ্বলছে। আমি ড্রাইভারের পাশে বসেছি, কোন জায়গায় আমরা নামবো তার নির্দেশ দিতে। একটু পরে মহাবীর প্রসাদের বাড়ি ছাড়িয়ে গেলাম। কিছুটা এগোতেই সেই বুগিয়াল যাওয়ার নরকের পথ দেখতে পেলাম। আমাদের গাড়ি থামল। শুনশান রাস্তা। গিরিরাজ গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতেই নির্জনতা আমাদের গ্রাস করে নিল। আশা করি ভালোই ভালোই সব মিটবে। দুরু দুরু বুকে ঈশ্বরের নাম নিয়ে আমরা এগোবার জন্য প্রস্তুত হলাম। শুরু হলো আমাদের পরিচিত দুর্গম পথ ধরে হাঁটা। রাজীবের টর্চের চাপা আলোয় পথের কিছু অংশ চোখে পড়ছে। আলো কারো যাতে চোখে না পড়ে তাই এই ব্যবস্থা। আমাদের মুখে কালো কালির আঁকিবুকি কেটে দিয়েছে রাজীব, যাতে কেউ আমাদের চট করে চিনতে না পারে। মনে হচ্ছে কোনো গেরিলা বাহিনী কোনো আক্রমণে যাচ্ছে। শীতের ভারী পোশাক পরা সত্ত্বেও শীতের কামড় উপেক্ষা করা যাচ্ছে না। রীতিমতো দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। চারিদিকে অন্ধকারময় শীতল নির্জন পরিবেশ। শুধু আমাদের জুতোর শব্দ আর গাছপালার ওপর থেকে শিশিরের জল পড়ার টুপটুপ আওয়াজ। তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য ওদের রাতের ঘটনাটা জানানো হয়। সেই কোনো আগন্তুকের রহস্যময় আগমন ঘরের দরজার সামনে। কথাটা জানাতেই জিষ্ণু মুখ খুলল। এ তো সাংঘাতিক ব্যাপার, এর মধ্যে শত্রুপক্ষ সজাগ হয়ে গেছে। কিন্তু ওরা জানলো কি করে যে আমরা আবার ফিরে এসেছি? কিন্তু লোকটা নিগমের রিসর্টে রাতের বেলায় ঢুকলো কি করে? রাজীব কোনো কথা বলছে না দেখে বললাম, তুই কিছু বলছিস না কেন, কি হলো? ওর কথা কানে এলো। কেননা অন্ধকারে আমরা কেউই কারো মুখ দেখতে পাচ্ছি না। ভাবছি। এই সময় জিষ্ণু পাথরে ঠোক্করকে পড়তে পড়তে টাল সামলাল। আমরা আরও সাবধানে চড়াই ভাঙতে লাগলাম। তাহারে এমনিতেই সূর্যের আলো আসতে সময় লাগে। চুপচাপ বেশ খানিকক্ষণ হাঁটার পর হাত ধরে গেল, বগিয়ালটার কাছে এসে পড়েছি। আমরা জানি এরপরের পথ কতখানি বিপদসংকুল, কেননা এরপর থেকেই শুরু হবে বিষাক্ত গাছের মেলা। আলো না ফুটলে এগোনোই সম্ভব হবে না। মৃত্যু পদে পদে অপেক্ষারত। আলোর দেখা না মিললে এই বগিয়ালের কাছে আমাদের অপেক্ষা করতে হবে। রাস্তার বিষয়ে অবশ্যই আমার থেকে তোরা বেশি ওয়াকিবহাল। আশা করি মিনিট দশেকের মধ্যে প্রকৃতি ফর্সা হতে আরম্ভ করবে, একটু জিরিয়ে নিয়ে যাওয়া যাক। আমি বোতল থেকে একটু জল মুখে দিতেই দাঁতগুলো কনকন করে উঠল ঠান্ডায়। রাজীব তার নাইট ভিশন দূরবীন বার করে চারিদিক দেখছে। কালো অন্ধকার এখন কিছুটা ফিকে হয়ে এসেছে। আমরা অপেক্ষা করে চলেছি ভোরের আলোর জন্য। ঠিক 6টার সময় আমরা গম্বুজ পাহাড়ে চড়া শুরু করলাম। নতুন করে আর রাস্তার গল্প দিয়ে লাভ নেই। এই 3 মাসে ওই নুড়ি পথের আর কি পরিবর্তন হবে? আমরা জানি আর একটু উঠলেই বিষাক্ত গাছগুলোর সম্মুখীন হব। অবশ্য এবারে আমরা প্রস্তুত। গায়ে চামড়ার জ্যাকেট, পায়ে গাম্বুট,
হাতে দস্তানা, মাথায় মাঙ্কি ক্যাপ। ক্রমশ আলো ফুটে উঠেছে চারিদিকে, পাহাড়ের চূড়ো ঘন কুয়াশায় ঢাকা। আমাদের সবার পিছনে রাজীব। জিষ্ণু সাবধান করল, সে বিষাক্ত গাছগুলোর দেখা পেলাম। এই সময় অস্পষ্ট একটা শব্দ দূর থেকে কানে ভেসে এল। মনে হলো আমাদের অনেক পিছনে কেউ গুড়ি মেরে আসছে। রাজীবের কানেও ওই শব্দ গেছে। ও এক মিনিট থমকে দাঁড়াল। আমার মন বলছে কাল রাতের লোকটাই আমাদের পিছু নিয়েছে। আমরা দাঁড়াতেই অনুসরণকারীও বোধহয় দাঁড়িয়ে গেছে। এবার দেখলাম ঝোপঝাড় ভেঙে একটা বাঁদর নেমে আমাদের দিকে একটু তাকিয়ে একটা গাছে চড়ে বসল। তাহলে এই মরকট পিছু নিয়েছিল খাবারের লোভে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, দূরে বরফের পাহাড়গুলো লালচে হচ্ছে, সূর্যের আগমন ঘটছে, দিনের প্রথম আলো বরফের শিখরে পড়ছে। আমরাও গম্বুজ শিখরের কাছাকাছি চলে এসেছি। উল্টানো বাটির মতো সবুজ ঢিবি চোখের সামনে দেখতে পাচ্ছি। কুয়াশা সরেও গেছে। আমাদের মুখে এক অজানা রহস্য দেখার জন্য কৌতূহল। রাজীব আমাদের দিকে তাকিয়ে বলল, এটাই কি সেই ভুতুরে সাম্রাজ্য? এক ধাপ উঠলেই বুঝে যাব। আমাদের চোখে পড়ছে গম্বুজ পাহাড়ের চূড়োয় সেই তিনটে লম্বা গাছ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর কিছু সময় পরেই আমরা প্রমাণ পেয়ে যাব এখানে অতীন্দ্রিয় শক্তির উপস্থিতি আছে না মানুষের কোনো কারসাজি। শেষ ধাপ অতিক্রম করে পা রাখলাম শিখরে, এক স্যাঁতস্যাঁতে অনুভূতি চারিদিকে। মাটি সবুজ গুল্মে ছাওয়া, এই গুল্মগুলো আসলে মানুষ মারার কল। আমাদের চোখ খুঁজে চলেছে সেই মরচে ধরা সিন্দুকের বাক্স, যার মধ্যে রয়েছে একটা কঙ্কাল। বাপ্পার চোখ পড়ল সবার আগে, ও আঙুল তুলল সিন্দুকের দিকে, গাছের নিচে একভাবেই পড়ে আছে। মনে ভয়ের সঞ্চার হল। রাজীব সন্তর্পণে এগিয়ে যায় ওই সিন্দুকের দিকে, আমরাও ওর পিছনে। এবারও পিস্তলটা কোমরের চামড়ার খাপ থেকে বার করল। কেন জানি না অস্ত্রটা দেখিয়ে মনে সাহসের সঞ্চার হলো। আমাকে ইশারা করল সিন্দুকের ডালাটা খোলার জন্য। ক্যাঁচ কোঁচ শব্দ করে ভারী ডালা খুললাম। সবাই সভয়ে তাকালাম নরকঙ্কাল দেখার আশায়। আমরা অবাক হয়ে দেখলাম কোথায় কঙ্কাল। তার স্থানে একটা সরু সিঁড়ি নিচে অন্ধকারের মধ্যে পাতালে নেমে গেছে। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে গেছি। বুঝতে পারছি আমরা কোনো মনুষ্যরূপী শয়তানের ডেরার সামনে এসে হাজির হয়েছি। এতদিনের ভৌতিক ধারণা পাল্টে গেছে। রাজীব ফিসফিস করে বলল, সকলের একসঙ্গে নিচে নামা ঠিক হবে না, কারণ আমরা জানি না নিচে কতজন লোক আছে বা তাদের হাতে কি অস্ত্র আছে। সব থেকে ভালো আমরা মহাবীরের বাড়ি গিয়ে ওদের ডেকে আনি। ওরাও জানতে পারবে যে ঈশ্বর বা ভৌতিক কিছু নয়, কিছু বদমাইশ লোক এইসব করছে, এমনকি তার ছেলেকেও এরাই মেরেছে। ওইসব করতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে পাখি হাওয়া। কান খাড়া করে শুনতে পেলাম নিচ থেকে কিছু লোকের কথা ভেসে আসছে। আমরা রাজীবের নির্দেশের অপেক্ষায় আছি। ও কিছুটা ভেবে নিয়ে বলল, আমি আর শঙ্কর দুজনে নামছি, ঘড়ি ধরে 15 মিনিট অপেক্ষা করে তোরা তিনজন নামবি। এই ব্যাগে একটা বড় ছুরি রইল, আমার মনে হয় দরকার নাও পড়তে পারে, কিন্তু তবু। ওর গলায় তখন আত্মবিশ্বাস। আমরা দেরি না করে পিছল সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। আগে বন্দুক হাতে রাজীব, তারপর অত্যাধুনিক টর্চ হাতে আমি। মনে মনে ভগবানকে ডাকছি, এখন যে ভূতের থেকেও মানুষকে বেশি ভয় লাগছে। সিঁড়িটা ডান দিকে একটু ঘুরে গেছে, ঘুরতেই নিচ থেকে আলোর রেখা দেখা দিল। একটা ধাপে এসে দুজনে দাঁড়িয়ে গেলাম। আমাদের একটু নিচে মাটিতে একটা চৌকির উপর তিনজন লোক বসে আছে। তার মধ্যে একজন লাল আলখাল্লা পরা জটাধারী, গলায় রুদ্রাক্ষের মালা। ওপর থেকে দেখছি বলে ওদের মুখ দেখা যাচ্ছে না। কোনো একটা গোপন আলোচনায় ব্যস্ত তিনজনে। পাথরের মেঝেতে কয়েকটা মাঝারি কাঁচের জার। ওরা কি আলোচনা করছে শোনার জন্যে রাজীব আরও এক ধাপ নামতে গিয়ে পিছলে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে গিয়ে পড়ল একেবারে চৌকির সামনে। হাত থেকে বন্দুকটা ছিটকে গিয়ে পড়ল একেবারে ওই জটাধারীর কোলে। বুঝলাম সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। ওরা এক সেকেন্ডের জন্য হকচকিয়ে গেল, আর তার দুজন ক্ষিপ্র গতিতে উঠে রাজীবকে মাটিতে চেপে ধরল।
জটাধারী রাজীবের পিস্তল হাতে নিয়ে ওর সামনেই দাঁড়িয়ে বলে উঠল, আবে ওয় তু কোন হে রে, হ্যাঁ ওর ইয়াহা কেসে আয়া? আমি জানি এখনই ওদের চোখ আমার উপর পড়বে, কিন্তু তার আগে আমার চোখ পড়ল রাজীবকে যে দুজন লোক চেপে ধরে রেখেছে তাদের মধ্যে রয়েছে মহাবীর প্রসাদ। আমার বুদ্ধি সব তালগোল পাকিয়ে গেল। এই সময় জটাধারী আমাকে দেখতে পেয়েছে। তুমি নিচে আ, দোনোকো এক সাথ জাহান্নাম ভেজেঙ্গে। এবার আমাকে দেখে মহাবীরের কপালে কোচকানো রেখা দেখা দিল। খুব সম্ভবত মুখে কালি থাকার জন্য ঠিক চিনতে পারছে না, কিন্তু চেনার চেষ্টা করছে। জটাধারীর বন্দুক ধরা দেখে মনে হচ্ছে চালাতে জানে, তাই নেমে এলাম। রাজীব ছাড়ানোর চেষ্টা ক্রমাগত করে চলেছে, সিঁড়ি থেকে পড়ে মনে হয় আঘাত লেগেছে, নাহলে দুজনের সঙ্গে যুঝে নিতে পারত। এইবার আলোতে দেখে মহাবীর আমায় চিনতে পারল। ওর চোখে অবাক হওয়ার চিহ্ন, ও যা বলল বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, তাহলে তুমি আবার এসেছ, তোমার সাহস আছে, ভেবেছিলাম তোমার বন্ধুর ওই অবস্থা দেখে আর আসবে না। আরেকজনের দিকে তাকিয়ে বলল, মোড়ল সাহেব, এরাই কিছু মাস আগে আমার বাড়িতে উঠেছিল, দয়া করে দেরাদুনে ছেড়ে এসেছিলাম, তার মানে সঙ্গে ওই বন্ধুদেরও এনেছে। জটাধারী লোকটা তাহলে ওই তান্ত্রিক, মহাবীরের গল্পে শুনেছিলাম, আর মহাবীর এদের দলের লোক, কিন্তু ওর একমাত্র ছেলেকে এরাই মেরেছে, ও বাবা হয়ে এদের সঙ্গে অঙ্ক মিলছে না। তান্ত্রিক আমার দিকে পিস্তল তাক করে বলছে, আবে ওয় তেরা ও দোস্ত লোক কিদার হ্যায় রে? হ্যাঁ, এক পলক রাজীবের দিকে তাকালাম, ওর মুখে নিরাশার ছাপের মাঝেও আলোর ফুলকি। ও কি ভাবছে এদের হাত থেকে প্রাণ নিয়ে পালাতে পারবে? আমি জানি ওরা সমীরদের উপস্থিতি বুঝতে পেরে গেছে, তাছাড়া একটা ছুরি নিয়ে পিস্তলের সাথে লড়তে পারবে? মহাবীর আগর তেরি এক গলতি কি ওজে সে পুলিশ ইয়া কিসি অর কো হামারে ইস ঠিকানে কা পতা চলা না, তো মাই কহ দেতা হুঁ তেরে লড়কে কি তরহ ইনে ভি তুঝে হি মারনা পড়েগা, সমঝা গিয়া? তেরে উস বুরবক লড়কে কো তেরি এক গলতি কি ওজে সে হামারে ধন্দে কে বারে মে সব কুছ মালুম হো গিয়া থা। আব চল মেরে সাথ, অর ও বড়ি সি কটারি ভি লে লে সাথ মে, আর তু আবে ওয় কামচোর মুখিয়া ইয়েলে বন্দুক, আব তু মোর্চা সম্ভাল, ইন হারাম খোরো পর নজর রাখনা। ঝোলা থেকে একটা দেশি লম্বা নলওয়ালা বন্দুক বার করে তান্ত্রিক। ওদের মুখগুলো হিংস্রতায় ভরা, আমাদের প্রাণের আশা খুবই কম, কেননা রাজীবের কথা মতো 15 মিনিট দেখার পর ওরা আমাদের জন্য সিঁড়ি বেয়ে নেমে আসবে। সিঁড়ির ধাপ থেকে এই সময় একটা গুলি চলার আওয়াজ কানে এলো। একটা উত্তপ্ত বুলেট এসে তান্ত্রিকের মুঠোয় ধরা পিস্তলে লাগলো। ওর হাত থেকে রিভলভারটা ছিটকে গিয়ে রাজীবের পায়ের কাছে পড়ল। যেন এটাই চাইছিল রাজীব, এক ঝটকায় মোড়লকে ঠেলে ফেলে দিল, তারপর সজোরে এক লাথি কষালো মহাবীরের মুখে, এরপর পড়ে থাকা পিস্তলটা কুড়িয়ে নিল। তান্ত্রিক তখন রক্তাক্ত হাতটা চেপে ধরে বসে রয়েছে, ওর মুখে যন্ত্রণার চিহ্ন। আমি অবাক চোখে দেখলাম সিঁড়িতে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আমাদের ড্রাইভার গিরিরাজ। ওর বন্দুকের নল দিয়ে তখনও ধোঁয়া উঠছে, ওর পিছনেই আমার বন্ধুরা। রাজীব গম্ভীর গলায় বলে ওঠে, ওয়েল ডান ইন্সপেক্টর গিরিরাজ। আবার আমার চমকের পালা। স্যার, 5 মিনিটের মধ্যে আমাদের পুলিশ টিম এখানে হাজির হয়ে যাবে। তিনজন শয়তান হিরো সৈনিকের মতো চৌকিতে বসে আছে। রাজীব হিন্দিতে ওদেরকে বলল, ব্যাস আর একদম কোনো চালাকি নয়, বেশ কিছু বছর ধরে এখানকার নিরীহ গ্রামবাসীদের ভগবান আর শয়তানের নামে বেশ তো নিজেদের কাজে লাগাচ্ছিলে, তাই না? সাপের বিষ কাজে লাগিয়ে ভালোই নিজেদের ব্যবসা বাড়ছিল তো দিনের পর দিন, এমনকি নিরীহ মানুষগুলোকে খুন করতেও তোমাদের হাত একবারও কাঁপেনি পর্যন্ত। সবাইকে পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলার পেছনেও ছিল তোমাদেরই হাত, কি ঠিক বলছি তো? এবার তোমাদের খেলা শেষ। আমার বন্ধুরা যদি এখানে ফিরে না আসতো তাহলে তোমাদের ব্যবসা এতদিনে আরও ফুলে ফেঁপে উঠত।
তোমরাই এই সমস্ত বিষাক্ত গাছ এখানে এনে লাগিয়েছিলে, আর সাপেদেরও নির্বিচারে মারছিলে তোমরাই। আরে তোমরা তো নিজেদের সন্তানের কথাটা পর্যন্ত একবারও ভেবে দেখোনি। এবার কি হবে? এবার দেখো তোমাদের কি হালটা আমি করি। আমি নিজে চেষ্টা করব যেন তোমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। সিঁড়িতে ভারী বুটের শব্দ শোনা গেল। হ্যালো মিস্টার বসু। একজন ফর্সা লম্বা চওড়া পুলিশের ইউনিফর্ম পরা লোক এগিয়ে এলো। কাঁধে স্টারগুলো দেখেই বুঝলাম পদস্থ অফিসার। রাজীব হেসে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। ওয়েলকাম মিস্টার শর্মা। তাহলে ইনি ডিএসপি শর্মা? আপনি আর আপনার বন্ধুরা আজ একটা বিরাট কাজ করেছেন। স্নেক পয়জনের চোরা কারবারিদের দলটাকে কিছুতেই ট্রেস করতে পারছিলাম না। নিশাবাহারিতে ভাগ্যিস আপনার বন্ধুরা বেড়াতে এসেছিল। উনি আমাদের সঙ্গেও হাত মেলালেন। রাজীব বলল, শুধু একটা অনুরোধ, আমাদের নাম কোথাও উল্লেখ করার দরকার নেই। মানে আপনাদের রিপোর্টে আমাদের নাম কিন্তু যেন কোথাও না থাকে। মিস্টার শর্মা মেনে নিলেন আমাদের কথা। এবার ড্রাইভার রুপি গিরিরাজ বলল, আপনার কথা অনুসারে কাল রাত্রে রিসর্টের ঘর দুটো পাহারা দিয়েছি, এরপর আপনাদের পিছু পিছু এখানে এসেছি। আপনারা ভেতরে যাবার আগেই থানা ইনফর্ম করে দিয়েছিলাম। তাছাড়া আপনি নিজে গতকাল রাত্রি স্যারকে ফোনে মিশন বিষয়ে সব কিছু বলে দিয়েছিলেন। আর্মড পুলিশরা ইতিমধ্যে ওদের হাতে হাত করা পড়িয়ে দিয়েছে। আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে এলাম। মিস্টার শর্মার একটা অনুরোধ হেলতে পারলাম না, সেটা হলো রাত্রে ওনার সাথে ডিনারের। গারোয়াল নিগমের রিসর্টে এসে আমি বললাম, রাজীব তোর পায়ের ব্যথা কীরকম রে? ওটা সিআইডি রাজীব বসুর ভেলকি। আমার পায়ে আঘাত লেগেছে দেখলে শত্রুপক্ষ আমাকে কমজোর ভেবে নেবে, আর নজরটা আমার উপর একটু কম থাকবে, তাই নয় কি? আমরা সবাই হেসে উঠলাম। জিষ্ণু প্রশ্ন করে, আমরা অবক্ষ একটা ভৌতিক মূর্তি দেখেছিলাম, তাছাড়া ওই ভয়ঙ্কর হাসির শব্দ। লাইট অ্যান্ড সাউন্ড, আলোর খেলায় এখন সব জল ভাত। তাছাড়া পরিস্থিতি পরিবেশ মানুষের মনকে এমনিতেই দুর্বল করে দেয়। আমি বললাম, তাহলে নিশা বাহারি মিশন সাকসেসফুল, একদম ক্লিয়ার। শুনছিলেন প্রখ্যাত লেখক শঙ্কর চ্যাটার্জির কলমে ভৌতিক পাহাড়ের রহস্য। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা ও ভিডিও ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দ্য কণ্ঠ এবং সায়ুর। এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।